অডিও অমনিবাস চ্যানেলে আজ আপনারা শুনবেন অভিক সরকারের লেখা ইনকুইজিশন গল্পটির অন্তিম পর্ব। যারা এখনও গল্পটির প্রথম তিনটি পর্ব শোনেননি তাদের জন্য গল্পের লিঙ্ক ডেসক্রিপশন, আই বাটন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া রইল। তাহলে শুরু হচ্ছে অভিক সরকারের লেখা ইনকুইজিশন গল্পটির অন্তিম পর্ব। মুম্বাইতে নেমে যেটা সবচেয়ে বিরক্তিকর লাগলো মার্টিনহোর, সেটা হচ্ছে গরম আর আর্দ্রতা। এই অক্টোবর মাসেও উত্তর গোলার্ধের কোনো শহরে যে এত গরম আর বাতাসে এত জলীয়বাষ্প থাকতে পারে ভাবতেই পারেননি মার্টিনহো। যদিও তিনি অনেক আগে শুনেছেন মুম্বাইয়ের কুখ্যাত ভিড় আর গরমের কথা, তবে শোনা এক আর তাকে প্রত্যক্ষ করা আরেক। ভুরু কুচকে একবার ভারতবর্ষের প্রখর সূর্যের দিকে তাকালেন তিনি, তারপর অ্যাভিয়েটার সানগ্লাসটা পরে নিলেন। এয়ারপোর্টের লাউঞ্জ ছাড়িয়ে একটু বাইরে আসতেই দেখলেন প্ল্যাকার্ড হাতে বেশ কিছু লোকজন দাঁড়িয়ে। তারই মধ্যে একজন খর্বকায় ভারতীয়ের হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা, মিস্টার মার্টিনহো ভাজ, ওয়েলকাম টু ইন্ডিয়া, তার নিচে পর্তুগাল কনসুলেটের নাম। যাক, অকারণে অপেক্ষা করতে হলো না, স্বস্তির নিঃশ্বাস ফেললেন মার্টিনহো। ভারতীয় লোকটি দৌড়ে এসে মার্টিনহোর লাগেজ নিয়ে নিল। আগে এসবে প্রচণ্ড অস্বস্তি হতো মার্টিনহোর, পরে বুঝেছেন এই উপমহাদেশে বা তার আশেপাশের অঞ্চলে এটাই শিষ্টাচার। সেই লোকটির পিছন পিছন পার্কিংয়ে এলেন মার্টিনহো। তারপর লোকটি একটি কালো রঙের মার্সিডিজের বুট স্পেসে লাগেজ রেখে পিছনের দরজা খুলে সামান্য ঝুঁকে দাঁড়ালো, যার অর্থ হলো সাহেব পদার্পণ করুন। মার্টিনহো ভিতরে আরাম করে বসতেই লোকটি চট করে ড্রাইভারের সিটে বসে স্টিয়ারিংয়ে হাত দিল। মুম্বাইয়ের কথা অনেক শুনেছেন মার্টিনহো। যে কোনো পর্তুগিজ শিশুকেই তাদের ইতিহাসের কথা, প্রাক্তন সাম্রাজ্যের কথা পড়তেই হয়। এককালে পূর্বে পর্তুগিজ উপনিবেশের পত্তনের সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই শহর। ব্রিটিশদের সঙ্গে দু একবার যুদ্ধ হয় পর্তুগিজদের এই বন্দর নগরীর দখল নিয়ে। শেষে 1661 নাগাদ ব্রিটেনের রাজা দ্বিতীয় চার্লসের সঙ্গে পর্তুগালের রাজকুমারী ক্যাথরিন ডি ব্রিগ্যান্জার বিয়ে হলে সেই বিয়ের যৌতুক স্বরূপ মুম্বাই নগরী ব্রিটিশদের উপহার দেওয়া হয়। সামান্য হাসলেন মার্টিনহো। এখন না হয় নাম হয়েছে মুম্বাই, কিন্তু এই শহরের পুরনো নাম বোম্বে, সে নাম পর্তুগিজদেরই দেওয়া। বম বেইম, নিজের মনেই আওড়ালেন তিনি। পর্তুগিজের অর্থ ভালো উপসাগর। তা ভালো হোক, সবার ভালো হোক এই শহরে, ভালো কিছু করার জন্যই তো এসেছেন মার্টিনহো। ভালো হোক তিয়াগোরও। তিয়াগোর কথা মনে আসতেই বুকের বাঁদিকটা চিনচিন করে উঠল মার্টিনহোর। তিয়াগো বেঁচে আছে, হ্যাঁ বেঁচে আছে, কিন্তু না বেঁচে থাকার মতোই। কোমাতে লোকজন বছরের পর বছর বেঁচে থাকতে পারে, মার্টিনহোকে তাই বলেছেন ডাক্তার। সে বেঁচে থাকবে ভেজিটেটিভ স্টেটে। কথাটা মনে পড়তেই রাগ অসহায়তার খুব মিলে যেন বুকটা মুচড়ে দিল তার। তার সাত রাজার ধনে এক মানিক, তার চোখের মণি তিয়াগো নিঃসার জীবনমৃত হয়ে বেঁচে থাকবে তার সামনে, আর তিনি বাবা হয়ে অসহায়ের মতন দেখবেন সেটা, চলে ফিরে বেড়াবেন, আনন্দ করবেন, হাসবেন, খাবেন, ঘুরবেন। না 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 না, হয় না, এসব কিছুতেই হয় না। ডাক্তাররা যা করার করুক, কিন্তু তিনি নিজে একটা চেষ্টা করবেনই, দরকার হলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও, যা হয় হোক, কিন্তু নিজের ছেলেকে ওই অবস্থায় কিছুতেই দেখতে পারবেন না মার্টিনহো, না কিছুতেই না। তার জন্য যদি মরতে হয় মরবেন,
কিন্তু শেষ চেষ্টাটুকু করা ছাড়বেন না। তাতে অন্তত ওপারে গিয়ে সিসিলিয়ার সামনে দাঁড়াতে পারবেন তিনি, ক্ষমা ভিক্ষা করার জায়গাটুকু অন্তত তার থাকবে, বলতে পারবেন যে হ্যাঁ, শেষ চেষ্টা তিনি করেছিলেন, নিজের সবটুকু দিয়েই করেছিলেন। ফার্নান্দোর কাছে যদিও তিয়াগোর এতদিন বেঁচে থাকাটা শুভ সংকেত বলেই মনে হয়েছে, তা হোক না সে জীবনমৃত অবস্থাতেই। এয়ারপোর্টে মার্টিনোকে ছাড়তে এসে কাঁধে হাত রেখে তিনি বলেছিলেন, আজ অবধি কেউ এতদিন বাঁচেনি মার্ট, যখনই মৃত্যু নেমে এসেছে আমাদের ওপর, তা এসেছে কেউকের ছোবলের মতো, বাজ পাখির ছোঁয়ের মতো, কাউকে মুহূর্তকাল সময় দেয়নি সে। সেখানে তিয়াগোর এতদিন বেঁচে থাকাটা খুবই ভালো কিছু ইঙ্গিত দিচ্ছে। আমার মন বলছে, বিশ্বাস করো আমার মন বলছে, তুমি সেই লোক মার্ট যার কথা লিওনার্ডোর ডিক্লারেশনে আছে। ভাজ ফ্যামিলিকে তুমি হয়তো রক্ষা করবে মার্ট। এই বলেই চুপ করেছিলেন ফার্নান্দো। মার্টিনো জানেন ফার্নান্দো হঠাৎ কেন চুপ করে গেলেন। সত্যি যদি মার্টিনো সেই চিহ্নিত লোকটি হন, তবে এই হয়তো ফার্নান্দোর সঙ্গে মার্টিনোর শেষ দেখা। লিওনার্দোর ডিক্লারেশনে এমন একজনের উল্লেখ আছে যিনি অসীম সাহসী বীর যোদ্ধা এবং নিজ কর্মফল হেতু বিপুল পুণ্যের অধিকারী। তিনি নাকি কোনো এক প্রাচ্য দেশীয় মহাপুরুষের সহায়তায় সেই অত্যন্ত দুরূহ কাজটি সমাপন করবেন, ভাজ পরিবারকে এই মহাসাপ থেকে উদ্ধার করবেন। সময়টাও প্রায় হুবহু মিলে যাচ্ছে, কিন্তু তার বিনিময়ে সেই ভাজ বংশধরকে উৎসর্গ করতে হবে তার নিজের প্রাণ। হালকা ছাড়িয়ে জিজ্ঞেস করেছিলেন মার্টিনো, কিন্তু বাবাই আমার তো তেমন কোনো ভালো কর্মফল নেই, আর এমন কোনো পূর্ণ কাজ করেছি বলে তো মনে পড়ে না আমার। সে কি কথা মার্ক, তুমি আজ অবধি কোনো পূর্ণ করনি তাই বলতে চাও? এই যে এখানে আসার আগে অতগুলো শিশুর প্রাণ বাঁচিয়ে এলে তুমি, তার মতন পূর্ণ কাজ কি আর কিছু আছে? ফোন করলে ঈশ্বরের দরবারে তার শাস্তি আছে, আর আর অতগুলো প্রাণ বাঁচালে তার পুণ্যফল বলে কিছু থাকবে না? জবাব ছিল না মার্টিনোর কাছে। কিছুক্ষণ পর যখন ফার্নান্দো চোখ তুললেন, তখন তার দুচোখ জলে ভেজা, ধরা ধরা গলায় বললেন, আর যদি সেই বেতালের মুখোমুখি হওয়ার দুর্ভাগ্য তোমার হয় মার, তবে তাকে প্রশ্ন করতে ভুলো না, তাকে জিজ্ঞেস করো, এত মৃত্যু, এত কষ্ট, এত প্রায়শ্চিত্তের পরও কি আমাদের দুর্ভোগ শেষ হয়নি? কতদিন থাকে পুরোপুরুষের পাপের উত্তরাধিকার? আর কেন বইতে হবে, হ্যাঁ কেন বইতে হবে আমাদের এই অভিশাপের জের? আমি চাই তুমি কাজ শেষ করে সুস্থ সবলভাবে ফিরে এসো মার, আর যদি ফিরে নাও আসো আমার কোনো দুঃখ থাকবে না। আমি জানবো আমার ছেলে মহৎ কাজের জন্য আত্মবলিদান দিয়েছে। আই এম প্রাউড অফ ইউ মার্ট, অ্যান্ড রিমেম্বার আই লাভ ইউ। কনসুলেটের কাজ মেটাতে বিকেলই হয়ে গেল মার্টিনোর। তার আসল পরিচয় জানতেন শুধু কনসাল জেনারেল। তিনি নিজে উদ্যোগ নিয়ে দ্রুততার সঙ্গে সব ব্যবস্থা করে দিলেন। গোয়াতে ফ্লাইটে যেতে পারতেন মার্টিনো, কিন্তু তিনি শুনেছেন কোঙ্কন রেলপথের অপূর্ব সৌন্দর্যের কথা, কাজেই তার ইচ্ছামতোই একটা ফার্স্ট ক্লাসের টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে। ওখানে এখনও কিছু পর্তুগিজ প্রপার্টি আছে, মুম্বাইয়ের কনসুলেটই তার দেখভাল করে, সেখানেই তার থাকার ব্যবস্থাও করা হয়েছে। এছাড়াও তার ঘোরাফেরার জন্য একটা গাড়ি সর্বক্ষণ প্রস্তুত থাকবে, যেখানে চাইবেন সেখানে যেতে পারবেন মার্টিনো। আচ্ছা, আমোনা নামের কোনো ভিলেজ আছে গোয়ার আশেপাশে? প্রশ্ন শুনে ভুরু কোচকালেন কনসাল জেনারেল, তারপর ম্যাপ আনিয়ে সেটা দেখে জানালেন, আছে তো বটেই, যেখানে আপনার থাকার ব্যবস্থা হয়েছে সেই কালাঙ্গুর বিচ থেকে 30-40 কিলোমিটার দূরে, ঘণ্টাখানেক কি ঘণ্টা তেরেকের রাস্তা। কিন্তু গোয়াতে এত দেখার জায়গা থাকতে হঠাৎ সেই অজ পড়া যায় কেন? এনি স্পেশাল রিজন? না না, এমনি আসলে ম্যাপে দেখেছিলাম তো, তাই আর কি। অফিস থেকে বেরিয়ে মেরিন ড্রাইভে যাওয়া মনস্থ করলেন মার্টিনো। আসার আগে ইন্টারনেট থেকে দেখে এসেছেন মুম্বাইয়ের বিভিন্ন জায়গার ছবি। মেরিন ড্রাইভ
তখনই নজর কেড়েছে তার। ড্রাইভারকে বললেন সেদিকে গাড়ি নিয়ে যেতে। যেতে যেতে শহরটাকে দেখতে লাগলেন তিনি। ব্যস্ত সমস্ত মানুষজন যন্ত্রের মতন যে যার কাজ করে চলেছে। রাস্তায় দাঁড়িয়ে কেউ আড্ডা মারছে বা গল্পগুজব করছে সেটা দেখাই যায় না। তবে যেটা দেখে মার্টিনোর বেশ ভালো লাগলো সেটা হচ্ছে বান্দ্রা ওরলি সি লিঙ্ক। প্রযুক্তিবিদ্যার সঙ্গে সৌন্দর্যের মেলবন্ধন আগেও দেখেছেন তিনি। এই ব্রিজটির তারিফ করতে তাই আটকালো না তার। আধ ঘন্টা মেরিন ড্রাইভে সমুদ্রের ধারে বসে বেশ ভালো লাগলো মার্টিনো। চমৎকার চওড়া ফুটপাথ, লোকজন বসে আছে, ঘুরছে, বাচ্চারা খেলছে, কেউ কেউ গিটার বাজিয়ে গান গাইছে। বাঁধানো তীরভূমি আধখানা চাঁদের মতন বেঁকে গেছে। সমুদ্রের ওধারে মুম্বাইয়ের স্কাইলাইন, ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। তার সুউচ্চ বহুতল আর মহার্ঘ দূতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে গর্বিত রানীর মতো। আর সবচেয়ে যেটা ভালো লাগলো মার্টিনোর, যে বিদেশি বলে কেউ তার দিকে অসভ্যের মতন হাঁ করে তাকিয়ে নেই। রাজ্যের অনেক দেশেই এই অস্বস্তিকর পরিস্থিতিতে তাকে পড়তে হয়েছে অনেকবার, স্বস্তি বোধ করলেন তিনি। সন্ধ্যা নেমে আসছিল দ্রুত। আপন মনে হাঁটতে হাঁটতে বাঁধানো রাস্তার একদম শেষে চলে এসেছিলেন মার্টিনো। রাস্তা শেষ হতেই ছোট্ট একটা বীচ, তাতে যেন কার্নিভাল বসেছে। একই সঙ্গে এত মানুষ, এত আলো, এত রং, এত উল্লাস কমই দেখেছেন তিনি। বুড়ো জোয়ান, শিশু, পুরুষ, মহিলা, বেলুন বিক্রেতা, কাঁচের চুড়ি হাতে দাঁড়িয়ে থাকা মহিলা, রোস্টেড কর্ন থেকে শুরু করে লোকাল ক্যান্ডি আর স্ন্যাক্সের দোকানে জায়গাটা যেন জমজমাট। উল্টো দিকে ফিরলেন তিনি, রাস্তা পার হবেন, তারপর ওদিকের রাস্তায় গিয়ে ডান দিকের ফুটপাথ ধরবেন। 3-4 কিলোমিটার পরেই কোথাও তার গাড়ি দাঁড়িয়ে আছে। কাছাকাছি গিয়ে ড্রাইভারকে কল করে নিলেই হলো। সিগনালে দাঁড়িয়ে আছেন মার্টিনো। এমন সময় তার চোখ গেল পাশের দিকে। 1-40 পুরুষ, মার্টিনোর সমবয়সী হবেন প্রায়। ফুটপাথের ধারে একটা উঁচু স্টুলে বসে একটি বছর দশকের ছেলের সঙ্গে আলাপচারিতায় মগ্ন, খুব সম্ভবত বাবা আর ছেলে। বাবা কানে কানে কিছু একটা মজার গল্প বলছেন, আর ছেলে সেই শুনে হেসে গড়িয়ে কুটোপাটি খাচ্ছে। ধপ করে বুকে একটা শেল এসে বিঁধল মার্টিনোর। সব ঠিক থাকলে আজ তিনিও ফয়েসিয়া বা গুইশো বিচের ধারে বসে তিয়াগোর সঙ্গে এমন মুহূর্ত কাটাতে পারতেন। তিনি তো আজ অবধি সজ্ঞানে কোনো পাপ করেননি, তবে কেন তাকেই কেন তার পুত্রটির জন্য এইরকম উদ্ভ্রান্তের মতন ঘুরে বেড়াতে হবে, জায়গায় জায়গায় দরজায় দরজায় ভিক্ষা করে বেড়াতে হবে? কি দোষ ছিল তার, কি দোষ ছিল ওই 10 বছরের ছোট্ট শিশুটার? কবেকার কোন পূর্বপুরুষের পাপের দায় তার ছেলেকে কেন ভুগতে হবে? রাস্তার সিগন্যালের আলো পাল্টাতেই শোকে অভিভূত অন্ধের মতোই রাস্তা পেরোলেন মার্টিনো। তারপর ডান দিকে ঘোরার বদলে পথ ভুলে সোজা উল্টো দিকের রাস্তায় ঢুকে পড়লেন। অক্টোবর মাসের ভারতের উজ্জ্বল আকাশ মাথার উপর, পূর্ব দিকের আকাশে তখন বৃষরাশির উদয় হচ্ছে। রোহিণী নক্ষত্র পূর্ণ প্রেম দৃষ্টিতে চাইলেন সদ্য উদয় হওয়া চাঁদের প্রতি। পশ্চিম আকাশে তখন সৌরী বা হারকিউলিস নক্ষত্রমণ্ডল, আর মাথার উপর পূর্ব ও উত্তর ভাদ্রপদ নক্ষত্র দ্বারা বেষ্টিত পেগাসাস নক্ষত্র। রাস্তাটা চওড়া হলেও সামান্য অন্ধকার, সেটা আগে খেয়াল করেননি মার্টিনো। অন্ধের মতন রাস্তার ডান দিক ধরে সোজা হাঁটছিলেন। আশেপাশের জনস্রোত, তাদের বদলে যাওয়া প্রকৃতি কিছুই লক্ষ্য করেননি। মাথার মধ্যে দপদপ করছিল ক্রোধ, কান্না আর যন্ত্রণা। মনে হচ্ছিল বুকের ভেতর হাত ঢুকিয়ে নিজের হৃৎপিণ্ডটা যদি বার করে আনতে পারতেন একবার। ওহ তিয়াগো, এইভাবে সারা জীবন একটা নির্জীব পদার্থের মতন বেঁচে থাকবে তার ছেলে? রাত নেমে এসেছে এই মহানগরীর শরীরে, এবং রন্ধ্রে রন্ধ্রেও বটে। খানিকক্ষণ পথ চলার পর সচেতন হলেন তিনি, পা দুটো ধীর হয়ে এলো। তিনি জানেন না কতক্ষণ হেঁটে এসেছেন তিনি আর কত দূর, কিন্তু এই মুহূর্তে তিনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে তার না থাকাই শ্রেয় ছিল। জায়গাটা একটা আলো আঁধেরি রাস্তার তেমাথা মোড়, যেখানে দাঁড়িয়ে আছেন তার ঠিক
উল্টো দিকে একটা সরু গলি। আকাশে সপ্তমীর পাকা চাঁদের ক্ষীণ আলো লুটিয়ে পড়েছে পিচের রাস্তায়। রাস্তার পাশের ভাঙা ফুটপাথ ঘেঁষে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের হলদেটে আলো যেন বিষাদের চাদরের মতন ছড়িয়ে আছে চারপাশে। চোখ খুলে মার্টিনো বুঝলেন যে জায়গায় তিনি এসে পড়েছেন সেখানে এই মুহূর্তে তার আসাটা উচিত হয়নি। সামনের গলিটার দুপাশে অনেকগুলো ঘর, প্রতিটি ঘরের সামনে উজ্জ্বল রঙের দৃষ্টিকটু পোশাক পরে বসে আছে এক দঙ্গল মেয়ে। তাদের রং মাখানো মুখ, উগ্র সাজগোজ, খিলখিল হাসি, উচ্চকিত আলাপ আলোচনা আর বসার ভঙ্গি এসবই বলে দিচ্ছিল ওরা কারা। গলির মুখটায় আর চারদিকে কাঠের বাড়ি, তাতে কিছু সস্তা খাবার বিক্রি হচ্ছে। মোড়ে একটা ছোট্ট দোকান, সামনে ঝুলছে রং বেরঙের স্যাশে, সেখানে সিগারেট থেকে শুরু করে হরেক জিনিসের বিক্রি। তারস্বরে একটা রেডিও চলছে। বাইরে থেকে আসা লোকজন মাথা নিচু করে এক একটা বাড়িতে ঢুকছে, আবার কেউ কেউ বেরিয়েও আসছে। এক জায়গায় ছোট জটলা, দেশি মদের উগ্র গন্ধে আর মৌতাতলবী লোকেদের ভিড়ে নরক গুলজার হয়ে আছে জায়গাটা। মার্টিনও খেয়াল করলেন ইতিমধ্যেই তার পাশে ঘনিয়ে এসেছে একটা লোক। তার নোংরা চেহারা, মলিন পোশাক আশাক সবই বিবিমিশা উদ্রেককারী। ফিসফিস করে সে বলল, স্যার স্যার ওয়ান্ট সাম গুড কলেজ গার্ল স্যার, ফ্রেশ গার্ল স্যার, ফ্রেশ গার্ল, ভেরি ইয়ং, ভেরি চিপ। স্থানীয় মদের করা গন্ধে মার্টিনোর গা গুলিয়ে ওঠার উপক্রম হয়। তিনি মুখে রুমাল চাপা দিয়ে হাতের ইঙ্গিতে লোকটাকে সরে যেতে বলতেই সে আরও গা ঘেঁষে আসে। শ্লেষ্মাজড়িত কণ্ঠে মার্টিনোর জামার হাতা ধরে টানতে থাকে, স্যার স্যার টিপস টিপস স্যার, গিভ মি $10 স্যার, প্লিজ গিভ মি $10। মার্টিনোর ইচ্ছা হলো টেনে একটা থাপ্পড় মারেন এই নোংরা ভিকিরির বাচ্চা বেশ্যার দালালটাকে। বহু কষ্টে মনের ইচ্ছা সংবরণ করে জামাটা ছাড়াবার জন্য হাতাটা শুধু একবার সজোরে ঝাড়া দিতেই লোকটা মাটি থেকে সামান্য উঁচু হয়ে ছিটকে পড়ে গেল। লোকটার মাথাটা সজোরে লাগলো একটা ল্যাম্পপোস্টে আর লোকটা তৎক্ষণাৎ স্থির হয়ে গেল। মার্টিনও খেয়াল করলেন আশেপাশের দেওয়ালে গা ঘেঁষে থাকা অন্ধকারগুলো যেন একটু নড়ে উঠল, ইতিউতি জ্বলতে থাকা আগুনের বিন্দুগুলো একটু সচল হলো, দু চারটে ছায়া উঠে এলো এদিকে। বিদেশ বিভূতিতে যে কোনো ঝামেলা এড়িয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। স্থানীয় কনসুলেট বা দেশের ট্যুর গাইড সেই কথাই পই পই করে বলে দিয়েছে বারবার। আর যে কাজটার জন্য তিনি এসেছেন তার আগে যথাসম্ভব ঝামেলা এড়িয়ে চলতে চাইছিলেন মার্টিনো, কিন্তু ঝামেলা নিজে থেকে ঘাড়ের ওপর এসে পড়লে কি আর করা যাবে। ঘুরেই দাঁড়ালেন ইউরোপের ইস্পাত। ঠিক সেই মুহূর্তে ঝড়ের মতো একটি গাড়ি এসে থামল গলিটার মুখে। পাশের দরজা দুটো স্লাইড করে খুলে যেতে দুপাশ থেকে দুটো করে মোট চারটে মোটাসোটা হুলিগান টাইপের লোক নেমে দাঁড়ালো পাথরের রাস্তায়। শুধু তারাই নয়, নামলো একটি অল্প বয়সী মেয়েও। মেয়েটা যে স্বেচ্ছায় আসেনি সেটা না বললেও চলবে। গাড়ি থেকে টেনে নামানোর পর থেকেই সে তারস্বরে চেঁচিয়ে যাচ্ছে, সে কিছুতেই যাবে না ওই গলির মধ্যে। ছটফট করছে মেয়েটা আর তারস্বরে কাঁদছে। সে ক্রমাগত ডান হাতটা দিয়ে নিজের বুক থাবড়ে থাবড়ে কাকুতি মিনতি করছে, পায়ে পড়ছে ওই চারটে লোকে। সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করছে নিজেকে ছাড়িয়ে নেওয়ার, যদিও বলা বাহুল্য চারজন মুষ্কো গুন্ডার কাছে এসব গাজোবাড়ি কিছুই না। তার উপর ভাবগতি দেখে মনে হলো এসব কাজ তাদের গা সওয়া হয়ে গেছে। একজন আড়মোড়া ভাঙতে ভাঙতে সজোরে বায়ুত্যাগ করাতে তা নিয়ে আবার হেসে লুটিয়ে পড়ল বাকি দুজন। শেষজনের হাতে ধরা ছিল বাচ্চাটা, সে আবার এসব ক্যাচের ম্যাচের বিরক্ত হয়ে সজোরে একটা থাপ্পড় কষিয়ে দিল মেয়েটাকে। আঁক করে একটা শব্দ করে ওঠার সঙ্গে সঙ্গে মেয়েটার মাথাটা স্প্রিংয়ের মতো বাঁদিকে ঘুরে গেল, আর দৃশ্যটা দেখে চড়াত করে মাথায় রক্ত চলে গেল মার্টিনো ভাজের। অনেক কষ্টে রাগ সামলালেন তিনি, যদিও ভেবে পাচ্ছিলেন না যে এই মুহূর্তে তার ঠিক কী করা উচিত। তার স্বাভাবিক বুদ্ধি তাকে বলছিল এখান থেকে চুপচাপ কেটে পড়াই আপাতত ঠিক, পরে না হয় কনসুলেটের সাহায্যে পুলিশে একটা অভিযোগ। ভাবতে ভাবতেই একটা অভাবনীয় কাণ্ড ঘটে গেল। মেয়েটা তাকে ধরে থাকা হাতটায় সজোরে একটা কামড় দিতেই লোকটা ওহ আওয়াজ করে হাতটা আলগা করে দিল, আর সেইটুকু সময়ের মধ্যেই
মেয়েটি পালাতে গিয়ে সোজা এসে মার্টিনোর পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ল। বলা বাহুল্য এতে একটু চমকেই গেলেন মার্টিনো। দ্রুত মেয়েটাকে দুহাতে ধরে তোলেন তিনি, আর তারপর তার মুখের দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে যান। যতটা ভেবেছিলেন তার থেকেও অনেক বাচ্চা হবে মেয়েটা, 10 কি 11 বছর, প্রায় তিয়াগুড়ি বয়সী। মেয়েটাকে দাঁড় করিয়ে নিজের পিছনের দিকে ঠেলে দিলেন মার্টিনো। না, ঝামেলাটা বোধহয় আর এড়ানো গেল না। ইতিমধ্যে টি শার্ট, জিন্স আর স্নিকার্স পরা চার মূর্তিমান ধীরে ধীরে এগিয়ে আসে মার্টিনোর দিকে। দেওয়াল ঘেঁষে দাঁড়ানো ছায়াগুলো তাদের অনুসরণ করে তৎক্ষণাৎ। ছায়াদের কেউ একজন চেঁচিয়ে চারজনের দলের নেতা গোছের লোকটাকে কিছু বলে, আর তারপর রাস্তার পাশে শুয়ে থাকা দালালটিকেও দেখায়। নেতা গোছের লোকটি এগিয়ে এসে মার্টিনোর থেকে ফুট তিনেক দূরে কোমরে হাত রেখে দাঁড়ায়। কুতকুতে লাল চোখ, গলায় সোনার মোটা চেন, চুইংগাম চেবানো লোকটার সারা শরীর থেকে যেন ঔদ্ধত্য চুইয়ে পড়ছে। হোতকা কালো মুখে ঠোঁট বাঁকিয়ে হেসে লোকটা বলে, ইউ ইউ ইংলিশ, আই অলসো ইংলিশ, গিভ গার্ল, নো ফাইটিং, নো ফাইটিং, গার্ল ইজ বিজনেস, ইউ গো সি বিচ। চোয়াল শক্ত করে সরু চোখে তাকিয়ে থাকেন মার্টিনো। লোকটা বোধহয় বুঝতে পারে যে সাহেবের কথাটা ঠিক পছন্দসই হয়নি। সে আবার বলে, এ ইউ ফরেনার, নো ফাইটিং, নো ট্রাভেল, উই কিং হিয়ার, উই কিং হিয়ার, গিভ গার্ল, গো ব্যাক, অর ইউ পে ডলার, এনজয় দ্য গার্ল। স্থির চোখে সাপের চাহনি নিয়ে লোকটার দিকে তাকিয়ে থাকেন মার্টিনো। আর সেই দৃষ্টি দেখে যেন হঠাৎ করেই হাসিটা উবে যায় লোকটার মুখ থেকে। লোকটা নোংরা একটা মুখভঙ্গি করে চুইংগামটা ছুঁড়ে দেয় মার্টিনোর মুখের ওপর, আর তারপরই বেরিয়ে আসে অশ্রাব্য খিস্তি। নো হিয়ারিং বাস্টার্ড, ফাক ইউ অ্যাসহোল মাদারফাক। একটা লোক যে শরীরের ঊর্ধ্বাংশ যৎসামান্য বাঁকিয়ে আর বাঁ হাতটা মুখের কাছে এনে সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে শরীরের ভারসাম্যটা বাঁ পায়ের ওপর চালান করে দিতে পারে, আর পারে ডান পাটা প্রায় 5 ফুট তুলে দিতে, সেটা নেতা গোছের লোকটি আন্দাজই করতে পারেনি। অবশ্য আন্দাজ করে লাভও হতো না একটুও। পাঁজরের ঠিক নিচে পেটের একটু ওপরের অংশটাকে বলে সোলার প্লেক্সাস। মানব শরীরের যে যে জায়গায় আঘাত করলে মুহূর্তের মধ্যে শত্রুকে অকেজো করা যায়, তার প্রথম তিনের মধ্যেই এর নাম আসবে। আঘাতটা আসে ডায়াফ্রামের ওপর এবং স্বভাবতেই সেখানে সজোরে আঘাত করলে নিঃশ্বাস নেওয়াটা অসম্ভব হয়ে পড়ে। লাথিটা খাওয়ার সঙ্গে সঙ্গে তার মনে হলো যেন একটা লোহার মুগুর তার ফুসফুসটা ফাটিয়ে দিয়েছে। পড়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে যে দৃষ্টিটা তার চোখে ঝুলেছিল তার মধ্যে যন্ত্রণার সঙ্গে মিশেছিল বেশ খানিকটা বিস্ময় আর ভয়। এরপর স্বাভাবিকভাবেই বাকিরা তেড়ে আসে মার্টিনোর দিকে। আর তারপর যেন এক টুকরো ক্যারিবিয়ান হ্যারিকেনই উঠে এলো মুম্বাইয়ের কামাথিপুরার বুকে। পুরো লড়াইটা শেষ হতে সময় লাগলো ঠিক 11 মিনিট। তারপর সেই ধ্বংসস্তূপের চারপাশে যখন তাকালেন মার্টিনো, তখন এলাকা পুরো খালি। সটাসট বন্ধ হয়ে গেছে পান, সিগারেট আর বাকি দোকানগুলো। যে মেয়েগুলো দরজার সামনে বারান্দায় দাঁড়িয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করছিল, তারা অবস্থা বুঝে ঘরের মধ্যে সেদিয়েছে, যদিও জানলার ফাঁক দিয়ে এদিকেই উঁকিঝুঁকি মারছে। ভয়ে আতঙ্কে প্রায় অজ্ঞান হয়ে যাওয়া বাচ্চা মেয়েটার নড়া ধরে দাঁড় করালেন মার্টিনো। তারপর মেয়েটাকে প্রায় টানতে টানতে পিছন ফিরে দৌড়তে লাগলেন তিনি। বাচ্চাটাকে নিয়ে এক্ষুনি এখান থেকে পালাতে হবে, তার মন বলছিল বড় একটা ঝামেলা বাঁধতে চলেছে। দৌড়াতে দৌড়াতেই দু একটা ট্যাক্সি থামাবার চেষ্টা করলেন তিনি। ট্যাক্সি, 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 কিন্তু তাদের দুজনকে দেখেই
ট্যাক্সির দ্রুত বেগে উধাও হয়ে যাওয়া দেখে তিনি বুঝলেন খবরটা এই এলাকায় এর মধ্যেই ছড়িয়ে পড়েছে ভালো রকমভাবে। বাঁ দিকে একটা বাঁক খেলেন মাটিনো। এবার রাস্তাটা একটু চওড়া, দোকানপাটও আছে, লোকজন একটু আধটু তাকাচ্ছেও দুজনের দিকে। ভাবকানা যেন রেড লাইট এরিয়া থেকে সাহেব কি মেয়ে তুলে পালাচ্ছে নাকি। একটা ক্যাব যেন অন্ধকার করেই পাশে এসে দাঁড়ালো মাটিনো। সেদিকে একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে নিলেন তিনি, কারণ ক্যাবটা ভর্তি ছিল, পিছনের সিটে প্যাসেঞ্জার বসে আছে। সাহেব, সাহেব, কাম হিয়ার, আই এম হিয়ার টু হেল্প ইউ। শব্দ কাটা শুনে থেমে পিছনে ফিরলেন উত্তেজিত এবং ঘরমাক্ত মাটিনো। ট্যাক্সিটাও তার পাশে এসে থামল। পিছনের প্যাসেঞ্জারটি মুখ পার করে বললেন, কাম হিয়ার সাহেব, কাম হিয়ার জলদি, উই ডোন্ট হ্যাভ মাচ টাইম। এটা কি একটা ফাঁদ হতেও পারে, কিন্তু ক্যাবের জানলা থেকে মুন্ডু বার করে রাখা লোকটিকে দেখে তার কি মনে হলো কে জানে। মেয়েটাকে প্রায় পাঁচ কোলা করে নিজের অত বড় শরীরটা নিয়ে ট্যাক্সির পিছনে সে দিয়ে গেলেন মার্টিনো ভাজ। দশই অক্টোবর 2016, জুহু বিচের একটা কোণায় অনেকক্ষণ বসেছিলেন মাটিনো। তার মনে বিচিত্র আলোর খেলা চলছিল, চলছিল অবশ্য গতকাল রাত থেকেই। রাতেই মেয়েটাকে নিয়ে সটার নিজের কনসুলেটে চলে যান মাটিনো। গিয়ে সেখান থেকেই পুলিশে ফোন করেন। সেই নিয়ে যথারীতি হুলুস্থুল কাণ্ড বেঁধে যায় কনসুলেটের মধ্যেই। বিভিন্ন প্রোটোকলের গেরো পেরিয়ে যখন মেয়েটিকে পুলিশের হাতে সমর্পণ করা হয় তখন প্রায় শেষ রাত বা ভোর শুরু হওয়ার মুখে। পুলিশ কমিশনার জয়ন্তী মুদেলিয়ার কেসের গুরুত্ব বুঝে নিজেই এসে উপস্থিত হন অপস্থলে। খুব সম্ভবত নিজে মহিলা হওয়ার কারণেই খুব দ্রুত ব্যাপারটা মিটে যায়। তিনি নিজে মাটিনোর দুহাত ঝাঁকিয়ে কংগ্রাচুলেট করে যান। গুড জব মিস্টার ভাজ, প্লিজ অ্যাকসেপ্ট মাই সিনসিয়ার রিগার্ডস। বলা বাহুল্য কনসাল জেনারেল এতে বিশেষ প্রসন্ন হননি, আর হওয়ার কথাও নয়। এসব ঝামেলা থেকে শতহস্ত দূরে থাকাই তাদের ট্রেনিং মোতাবেক শিক্ষা। মার্টিনো অবশ্য সব চাপা অসন্তোষকে বিশেষ পাত্তা দেন না, যা উচিত মনে করেছেন তাই তিনি করেছেন এবং বেশ করেছেন। জুহু বিচে মাটিনোর পাশে বসে নির্বিকার মুখে ভেলপুরি নামক অত্যন্ত আনহাইজিনিক ইন্ডিয়ান স্ন্যাক্স খাচ্ছিল যে 5 ফুট 2 ইঞ্চির টেকো লোকটি, সেই গতকাল রাত্রে মাটিনোকে ট্যাক্সিতে তুলে উদ্ধার করে। সেই থেকে সে কেন কে জানে মাটিনোকে ছাড়তেই চাইছে না। রাত্রে নামিয়ে দিয়ে চলে গেছিল, আবার সকাল হতে না হতেই ফের এসে জুটেছে। এমনিতে লোকটার মধ্যে বৈচিত্র্যময় কিছুই নেই, অত্যন্ত সাধারণ স্থূলদর মধ্যবয়সী ভারতীয় শরীর, বয়স 50-এর ওপরই হবে, পরনে হাফ স্লিভ শার্ট আর ট্রাউজার্স, সঙ্গে পায়ে একটা লেদারের তৈরি সস্তা লোফার্স, বাঁ হাতে একটা প্রাচীন রিস্ট ওয়াচ আর মাথায় সুবৃহৎ টাক, মুখে সদাসর্বদাই একটা অমলিন হাসি লেগে রয়েছে, আর চোখে, হ্যাঁ চোখে, লোকটার সারা বৈশিষ্ট্য ওই দুটো চোখেই যেন ফুটে উঠেছে, অমন ঝকঝকে বুদ্ধিমান খুশিয়াল আর অতলান্ত গভীর চোখ আর কখনো দেখেননি মাটিনো। মেধা আর কৌতুকে যেন ঝকমক করছে চোখ দুটি, শান্ত ধীর স্থিতধি সেই চোখ দুটোর সামনে এসে নিজের অজান্তেই নম্র হয়ে পড়েন মাটিনো। লোকটাকে তাই তাড়িয়ে দেবেন দেবেন করেও তাড়াতে পারেননি মাটিনো, অথচ লোকটার প্রায় কিছুই জানেন না তিনি। লোকটা অত্যন্ত অদ্ভুত দেশীয় উচ্চারণে নির্ভুল ইংরেজি বলে, ব্যাকরণগত দিক থেকে এমন স্পষ্ট সঠিক ইংরাজি তিনি আদ্য অবধি গোটা ইউরোপ বা আমেরিকাতেও শোনেননি, ওভাবে কথ্য ইংরেজি আর বলাই হয় না। তার উপরে লোকটার আদব কায়দাও প্রায় প্রাচীন ব্রিটিশদের মতো,
একটু নাটুকে, তবে সব মিলিয়ে লোকটাকে মোটামুটি ভালো না লেগে উপায় নেই। অল্প কিছু কথাবার্তা হয়েছে তাদের, লোকটা থাকে বোম্বেতে, যদিও এখানে ওর বাড়ি নয়, ওর আসল বাড়ি ইন্ডিয়ার ইস্টার্ন পার্টে, বেঙ্গলে। আপনার বাড়ি তো তাহলে অন্য জায়গায়, তাহলে এই বোম্বেতে কি করতে এসেছেন? জিজ্ঞেস না করে পারলেন না মার্টিনহো। পেটের ধান্দায় সাহেব, পেটের ধান্দায়। একটা ওষুধ কোম্পানির সেলসে চাকরি করি, যাকে বলে বেতুগিরি, আপাতত এখানেই পোস্টিং। এরপর আর না হেসে পারা যায় না, হেসেই জিজ্ঞেস করেন মার্টিনহো, তা একাই থাকো এখানে, বউ বাচ্চা? তারা তো দেশে থাকে সাহেব, আমার ইচ্ছে আছে আরও কিছু টাকা জমিয়ে তারপর দেশে ফিরে যাব, এই বিদেশ বিভূতি আর ভালো লাগে না সাহেব। তা তোমার কটি সন্তান? আগে চারজন, আর চারটি ছেলে। এইবার বলো তো চাঁদ, সেই দিন তুমি ওখানে কি করতে গেছিলে? সশব্দে হেসে ওঠেন সেই ভদ্রলোক। আমি জানতাম সাহেব, আমি জানতাম তুমি এই প্রশ্নটাই করবে। তাহলে শোনো, কাল যে এলাকায় গেছিলে তার পাশেই আছে গ্র্যান্ড মেডিকেল কলেজ, তোমাকে তো আগেই বলেছি আমি একটা ওষুধ কোম্পানিতে কাজ করি, তা সেই গ্র্যান্ড মেডিকেল কলেজে নানা কাজকর্ম করে আমার সেদিন অনেক রাত হয়ে যায়। এমনিতে গ্র্যান্ড মেডিকেল কলেজ থেকে মেরিন ড্রাইভে আসার একটা অন্য রাস্তা আছে, আর যে রাস্তাটা শর্টকাট সেটাই ওই কুখ্যাত বেশ্যাপল্লির মধ্যে দিয়ে যায়। সেদিন নেহাত বাধ্য হয়ে শর্টকাটটা নিতে হয়েছিল আমার, আর তারপর তোমাকে ওখানে দেখে একটু কৌতূহল ভরেই দাঁড়িয়ে যাই। কাহিনীর শুরুটা প্রায় পুরোটাই চাক্ষুষ করেছি আমি, মারামারি শুরু হতেই আমি বুঝি যে একটা গুরুতর গণ্ডগোল হতে চলেছে। চট করে আমি কোম্পানির টাকায় সারাদিনের জন্য ভাড়া করা ক্যাবটা নিয়ে আড়ালে চলে যাই। তারপর যখন তুমি পালাচ্ছ তখন তোমাকে অনুসরণ করে আসতে আর কতক্ষণই বা লাগে। লোকটির উপস্থিত বুদ্ধি দেখে তারিফ না করে পারেন না মার্টিনহো, তবুও প্রশ্ন তার থেকেই যায়। তা তুমি তো পালিয়ে যেতে পারতে, হঠাৎ আমাকে সাহায্য করার জন্য দাঁড়ালে কেন? ঝকঝকে হাসিটা ধরে রেখেই মার্টিনহোর দিকে তাকায় লোকটা, এবং তাতেই যেন যা বলার তা বলে দেয়। এই প্রথম হঠাৎ করে মার্টিনহো আবিষ্কার করেন যে এই লোকটার সমস্ত না বলা কথাও তিনি বুঝতে পারছেন, দুজনের মধ্যে যেন একটা টেলিপ্যাথিক যোগাযোগ আছে, যেন এই লোকটা তার অনেক দিনের চেনা, বা যেন তার জন্যই লোকটা অনেক দিন ধরে অপেক্ষায় আছে। মাথাটা একটু ঠান্ডা হলো মার্টিনহোর, কোথা থেকে যেন তার বিক্ষুব্ধ চিত্তে একটা উদ্যমী সাহসের উদয় হল। অনেকক্ষণ চুপ রইলেন দুজনে, সামনে তখন ম্লান সূর্য জুহু বিচের ঘোলাটে জলে সিঁদুর গুলে দিয়ে অস্ত যাচ্ছেন। মুম্বাইতে সন্ধে নামে চট করে খুব দ্রুতই জুহু বিচে নেমে এলো শহুরে রোশনাইতে ঝলমলানো সন্ধ্যা। তারই মাঝে সেই স্তব্ধতা পেরিয়ে যখন লোকটার পরের কথাটা বরফের শান্ত ছুরির মতো আছড়ে পড়ল, ইউরোপের ইস্পাত মার্টিনহোর শিরদাঁড়া দিয়ে একটা অবিশ্বাস্য শিরশিরানি নেমে গেল যেন। আচ্ছা সাহেব, এইবার ঠিকঠাক করে বলো তো, তুমি কে আর কেনই বা এখানে এসেছো, আর তোমার মাথার পিছনে কেনই বা মৃত্যুর কালো ছায়া ফনা তুলে দাঁড়িয়ে আছে সবসময়? তোমার শরীরের বাইরে তোমার আরেকটা ছায়া শরীর হাঁটছে, সে কে আসলে, তুমি কে বলো তো? স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকেন মার্টিনহো, কে এই লোকটা, এসব কথা কি করে বলছে সে? অভিশাপ, মৃত্যু, এসব তো এর জানার কথা নয়, তিনি তো কাউকেই বলেননি এদেশে আসার তার উদ্দেশ্য, এক ফার্নান্দো ছাড়া কোনো প্রাচ্যদেশীয় মহাপুরুষের খোঁজও করেননি, ভেবেছিলেন জুটলে নিজেই জুটবে, তাহলে কি বলছে এই লোকটা? তারপরই তার সন্দেহ হলো, লোকটা বুজুক বা ধাপ্পাবাজ নয় তো? তারপর ভাবলেন দেখা যাক, দেখাই যাক না একটা চান্স নিয়ে, কত দূর এর দৌড়। তা তুমি এসব কী করে জানলে, কে বলেছে তোমায়? হ্যাঁ আমি জানি সাহেব, আমি জানি, আমি স্পষ্ট দেখেছি মৃত্যুর বাজপাখি তোমার মাথার উপরে উঠছে, যে কোনো মুহূর্তে তোমাকে
ছো মেরে তুলে নিয়ে যাবে। একটা কালো অভিশাপের ছায়া সব সময় তোমার সঙ্গে সঙ্গে ঘুরছে, এবং এ জিনিস বড় সহজ জিনিস নয় সাহেব, হাজার বছরে একবার কারোর ওপর এই অভিশাপ নেমে আসে। তুমি কি তান্ত্রিক? তুমি কি ব্ল্যাক ম্যাজিশিয়ান? বলতে পারো সাহেব, প্রকৃতির মধ্যে ওতপ্রোতভাবে যে শক্তি জড়িয়ে আছে, জড়িয়ে আছে লতায় পাতায় ও ফুলে, বাতাসে ও বৃক্ষে, জড়িয়ে আছে নদীতে ও পাহাড়ে, জড়িয়ে আছে প্রাণীজগৎ ঘিরে, তারই আরাধনা করি আমি। তাকে তুমি তন্ত্র বললে আমি তান্ত্রিক তো বটেই। যাক গে সাহেব, ওসব কথা থাক, এবার একটা কথা বলি মন দিয়ে শোনো। আমি স্পষ্ট বুঝতে পারছি তোমার সঙ্গে আমার থাকা দরকার, হ্যাঁ খুবই দরকার। আমাকে তুমি চলে যেতে বলো না সাহেব, আখেরে তোমার মঙ্গলই হবে। এখন তুমি কে, কেন এসেছো, সব কিছু খুলে বলো তো দেখি। লোকটার বলার মধ্যে কি ছিল কে জানে, তাকে না বলার কথা তার মাথাতেই এলো না। কিছুক্ষণ বাদে যদিও আগের প্রশ্নটাই ফের করলেন তিনি, কিন্তু কিন্তু কেন ব্রাদার, আমার উপর তোমার এত দয়া কেন, আমাকে সাহায্য করার জন্য এত উৎসাহ কেন তোমার? অন্ধকারে মুখ দেখা গেল না লোকটার, তারপর খানিকটা তিক্ত গলায় ভেসে এলো এই কথাগুলো। আমাদের দেশ বড় আজব দেশ সাহেব, আমরা একদিকে নারীকে দেবী বলে পুজো করি, অন্যদিকে টাকার জন্য তাদের উড়িয়ে মারতে আমাদের হাত কাঁপে না। একদিকে নারী বোন হত্যা করতে আমরা দ্বিতীয়বার ভাবি না, আবার আবার আমরাই অন্যের বাড়ি থেকে বাচ্চা মেয়েদের চেয়ে আনি কুমারী পুজো করার জন্য। কাল তুমি বাচ্চা মেয়েটাকে উদ্ধার করে যা করেছো সাহেব, সে সে মহাপুণ্যের কাজ। এখন আমাদের দেশ জুড়ে দেবী পক্ষ চলছে, জগন্মাতার বোধন চলছে, আমরা বলি দুর্গা পূজা। মায়ের পুজোর দিনে তুমি আরেক মাকে নিজের জীবন বাজি রেখে উদ্ধার করেছো, মায়ের আশীর্বাদ তোমার উপর থাকবে সাহেব, দেখে নিও। আর আমি যদি তন্ত্রবিদ্যার কিছুমাত্র শিখে থাকি, যদি পিতৃপুরুষের সামান্যতম আশীর্বাদও আমার সঙ্গে থাকে, যদি মহামায়া আমার উপর বিন্দুমাত্র কৃপা করে থাকেন, তবে তবে আমি কথা দিচ্ছি এই ব্রাহ্মণের শরীরে বিন্দুমাত্র প্রাণ থাকতে এই অভিশাপের ছায়া তোমার অঙ্গ স্পর্শ করতে পারবে না। স্তব্ধ হয়ে বসেছিলেন মার্টিনহো। এই কি তাহলে সেই লোক? সবই কি মিলে যাচ্ছে তাহলে? মিলে যাচ্ছে মিগুয়েলের ডায়েরির ভবিষ্যৎবাণী, মিলে যাচ্ছে কি লিওনার্দো ডিক্লারেশনের সতর্কবার্তা? তবু একবার বাজিয়ে দেখা দরকার, দরকার আরো সতর্ক হওয়ার। কিন্তু কিন্তু কেন, কেন তুমি আমার জন্য এত বড় ঝুঁকি নেবে ব্রাদার? নিয়তি সাহেব, নিয়তি। ধরে নাও আমার তন্ত্রজ্ঞান আমাকে সেই শিক্ষাই দিয়েছে সাহেব, আর সেই জন্যই নিয়তি আমাদের দুজনকে একত্রে মিলিয়ে দিয়েছে। তবে আরেকটা ব্যাপার কি জানো সাহেব? আরেকটা ব্যাপার? আরেকটা ব্যাপার কি? একটা শিশুর জন্য যে এত বড় ঝুঁকিটা নিতে পারে, তার বুকটা কত বিশাল সে আমি বুঝি, আর আমি এও বুঝি সেখানে কতটা ভালোবাসা থই থই করছে। জেনে রেখো সাহেব, ভালোবাসাই হলো সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু। কিছুক্ষণ চুপ থেকে নরম গলায় জিজ্ঞেস করলেন মার্টিনহো, আচ্ছা এত কথা হলো কিন্তু তোমার নামটা তো জানা হলো না এখনো। আচ্ছা তুমি আমাকে কৃষ্ণা বলেই ডেকো সাহেব, আমার নাম কে এন মৈত্র, পুরো নাম কৃষ্ণানন্দ মৈত্র। অবশ্য আমার আরেকটা নামও আছে, লোকে আমাকে ডাকে আগাম বাগিস বলে, কৃষ্ণানন্দ আগাম বাগিস। বারোই অক্টোবর 2016। গতকাল সকালেই দুজনে ফ্লাইটে করে চলে এসেছেন গোয়া, উঠেছেন উত্তর গোয়াতেই ক্যালাঙ্গুর বিচের কাছে। পর্তুগিজ কনসুলেটের একটা পারমানেন্ট গেস্ট হাউস আছে সেখানে।
কাল সারা সকাল ধরে তার এই গোয়া অভিযানের যাবতীয় ইতিবৃত্ত এই পণ্ডিতকে বলেছেন মার্টিনো। জানিয়েছেন সব কথাই, একটা কিছু বাদ দেননি। বর্ণনা করেছেন ইনকুইজিশনের নামে মিগুয়েলের হত্যাকাণ্ডের কথা, জানিয়েছেন সেই প্রাচীন অভিশাপের ইতিবৃত্ত। পুঙ্খানুপুঙ্খভাবে বিবৃত করেছেন মিগুয়েলের ডায়েরি আর তার অনুতাপে দগ্ধ হওয়ার কথা, বলেছেন মিগুয়েলের শয়তান আরাধনার কথাও। লিওনার্দোর ডিক্লারেশন প্রায় হুবহু বিবৃত করেছেন, জানিয়েছেন ফার্নান্দোর সঙ্গে মার্টিনোর এই বিষয়ে বিশদ আলোচনার ইতিকথা। সব কথাই খুলে বলেছেন তিনি, কিছুই গোপন করেননি। আর বলেছেন তিয়াগোর কথা, তার ধুঁকতে থাকা হৃৎপিণ্ডটার কথা, যাকে তিনি সেই সুদূর লিসবনে মিজেরিকর্দিয়া হাসপাতালের বিছানায় রেখে এসেছেন। অবাক হয়ে ভাবেন মার্টিনো, আশ্চর্য জীবনী শক্তি এই ভারতীয় ব্রাহ্মণের। কাল এসে দুপুরের পরে তিনি উধাও হয়ে গেলেন কোথাও, তারপরে এসে উদয় হলেন বিকেল নাগাদ। নিজের ঘরে দরজা বন্ধ করে কি সব যেন করলেন, তারপর আবার বেরিয়ে যান। তারপর ফিরেছেন অনেক রাত করে, ততক্ষণে অবশ্য মার্টিনও ঘুমিয়ে কাঁদা। আজ সকালে ঘুম থেকে উঠেই পণ্ডিতের ঘরে ডাক পড়ে মার্টিনো, সেখানে আজকের রাতের এই অভিযানের প্ল্যান চূড়ান্ত করা হয়। আমোনা গ্রাম ক্যালাঙ্গুর থেকে একটু দূরে, প্রায় ঘন্টা দেড়েকের রাস্তা, সময়টাও সন্ধ্যের শেষের দিক। গাড়িটা বেশ খানিকটা দূরেই রেখে আসতে হয়েছে, কারণ গ্রামের মধ্যে গাড়ি নিয়ে ঢুকে অযথা লোকের দৃষ্টি আকর্ষণ করার কোনো মানই হয় না। ড্রাইভার অবশ্য মৃদু আপত্তি তুলেছিল, বলেছিল ওদিকে বিশেষ কিছু দেখার নেই, তাকে কিছু এক্সট্রা পয়সা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চুপ করিয়ে রেখে দুজনে পায়ে হেঁটে এসেছেন এতটা। গতকালই এদিকে এসেছিলেন কৃষ্ণানন্দ, দেখে গেছিলেন সমস্ত রাস্তাঘাট। গ্রামের বাইরের সুড়িপথটি ধরে ছোট জঙ্গল পেরিয়ে দ্রুত পায়ে চলে এলেন মন্দিরের একেবারে সামনে। আজ এই চত্বর একদম শুনশান, দূরের কোনো ময়দান থেকে ঢাকঢোল আর হইচইয়ের মৃদু আওয়াজ আসছে। একটু পরেই শুরু হবে দশেরার রাবণ পোড়ানো, তারপর সারা রাত ধরে যাত্রা হবে পৌরাণিক আখ্যান নিয়ে। সমস্ত গ্রাম ঝেঁটিয়ে এখন সেখানে, এই দিকে এখন দূর দূরান্ত অবধি কোনো জনমানব নেই। মন্দিরটি ছোটোখাটো, ভারতের অগুন্তি মন্দির যেরকম হয় তেমনই। ওড়াইটের মন্দির, মাথার উপর টালি দেওয়া। মন্দিরটা অবশ্য দোতলা, দ্বিতীয় তলার মাথাতেও টালির আচ্ছাদন। চারিপাশে বিভিন্ন ফুলের আর ফলের গাছ লাগানো, যদিও তার কোনোটাকেই চেনেন না মার্টিনো। সামনের চত্বরটা সম্পূর্ণ খালি আর পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরের প্রধান দরজা থেকে বেশ কিছুটা দূরে একটা বড় গাছের আড়ালে দাঁড়িয়েছিলেন মার্টিনো, সম্বিত ফেরে সেই ব্রাহ্মণের কণ্ঠস্বরে। কৃষ্ণানন্দ ডাকছেন তাকে, ধীর পায়ে এগিয়ে আসেন মার্টিনো। এবার একটি সাদা বস্ত্রখণ্ড তার হাতে তুলে দেন কৃষ্ণানন্দ, গম্ভীর গলায় বলেন, বাকি সমস্ত পোশাক ছেড়ে এই কাপড়টা পরে নাও সাহেব। আর হ্যাঁ, সেই শক্তিখণ্ডটি এনেছ তো, ওটিকে হাতে নিয়ে এসে আমার পাশে বসো। আদেশ পালন করেন মার্টিনো, তারপর ধীর পায়ে এগিয়ে যান সামনের দিকে। কৃষ্ণানন্দ তখন মন্দিরের প্রধান দরজা থেকে প্রায় 20 ফুট দূরে মন্দিরের দিকে মুখ করে দক্ষিণাস্য হয়ে একটি কুশাসনের ওপর বসেছিলেন, পাশে আরেকটি কুশাসন রাখা ছিল। হাতের ইশারায় তিনি মার্টিনোকে সেই আসনের ওপর পূর্বাস্য হয়ে বসতে বললেন। সামনে একটি মাটির পাত্রে আগুন জ্বলছিল, আর তার পাশে মাটিতে পেতে রাখা কাগজের ওপর স্তূপ করে রাখা ছিল কিছু গাছের ছালের গুঁড়ো। ভয় পেও না সাহেব, ভয় পেও না, আজ তুমি এমন অনেক কিছুই দেখবে বা শুনবে যা তোমার বোধ বুদ্ধি যুক্তির অতীত।
তাতে কিন্তু বিন্দুর মাত্র বিচলিত হবে না বা ভয় পাবে না। ভয় পেলে কিন্তু মহা সর্বনাশ। জানবে যা দেখছ সব মায়া, কিছুই সত্যি নয়। এই বলে পাশে রাখা পাত্র থেকে খানিকটা জল অঞ্জলিবদ্ধ হাতে নেন কৃষ্ণানন্দ আগাম বাগিস। বীরবীর করে তিনবার মন্ত্রোচ্চারণ করেন আর তারপর জলটিকে ভূমিতে ফেলে দেন। এই কাজ তিনবার করার পর একটি বড় সবুজ পাতা বিছিয়ে রাখেন। কোন গাছের পাতা এটা? ব্যানানা। দিস ইজ ব্যানানা লিফ। চিনতে ভুল হয় না মাটিহর। সেই পাতার ওপর প্রথমে গাঢ় লাল রঙের কি একটা খানিকটা লাগিয়ে রাখেন তিনি। মনে মনে ভাবেন মাটিনহো, নিশ্চয়ই ভার্মিলিয়ন পেস্ট। তারপর সাদা রঙের একটুখানি সান্দ্র তরল রাখেন। তার সুন্দর গন্ধেই প্রকাশ পায় যে সেটা চন্দন। এরপর রাখেন জলে ধোয়া এক মুঠো চাল, তিনটি শীষ আছে এমন দেখতে একরকমের ঘাস কিছুটা, বেশ কয়েকটা রেড হিবিস্কাস ফুল আর একটা মালা, বেশ মোটা করে গাঁথা মালা। তাতে প্রচুর রকমের ফুল আছে যার অর্ধেক মাটিনহু চিনতেই পারলেন না। আর পাতাটির ওই পাশে নৌকার মতন দেখতে একটি তামার তৈরি জলপূর্ণ পাত্র। শক্তিখণ্ডটি এই পাতার ওপর রাখো সাহেব। ধীরে ধীরে হাতের মুঠো খুলে সেই ঘন কৃষ্ণ শক্তিপীঠটিকে পাতার মধ্যিখানে রাখেন মাটিনহু। আর সঙ্গে সঙ্গে তার মনে হয় যেন তার চারপাশের পৃথিবীটা অকস্মাৎ একটু দুলে উঠেই স্থির হয়ে গেল। যেন এতদিন একটা বিশাল বড় গিয়ার হুইলের একটা ছোট্ট ঘাট ঠিকঠাক লাগছিল না, এক্ষুনি যেন হাতুড়ির একটা ছোট্ট ধাক্কায় সেটা ঠিক করে বসে গেল। বহু কষ্টে যেন একটা প্রাচীন যন্ত্র ধীরে অতি ধীরে চলতে শুরু করল। শোনো সাহেব, এই আসন মন্ত্রসিদ্ধ আসন। যতক্ষণ তুমি এখানে বসে আছো, কোনো মানুষ ভূত প্রেত যক্ষ রক্ষ দানব কেউ তোমার একগাছি চুলও ছুঁতে পারবে না। যা খুশি হোক, দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক, চন্দ্রমণ্ডল মাটিতে খসে পড়ুক, ভূমিকম্প হোক, সমুদ্র গ্রাস করতে আসুক কিংবা ধেয়ে আসুক দাবানল, কিছুতেই তুমি আসন ছেড়ে উঠবে না। যতক্ষণ তুমি এই আসনে বসে আছো, স্বয়ং যমরাজেরও সাহস নেই যে তোমার কেশাগ্র স্পর্শ করে। আর শোনো, এই যে দেখছো আগুন জ্বলছে, কিছুতেই যেন এই আগুন নিভে না যায়। নিভু নিভু হয়ে এলেই এই গুঁড়ো ছিটিয়ে দেবে। এই আগুন জ্বলবে যতক্ষণ না সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হয়। বুঝলে? বুঝলাম। তাই প্রক্রিয়া কখন শেষ হবে পণ্ডিত? এতক্ষণে কথা বলেন মার্টিনহো শান্ত সমাহিত কণ্ঠস্বর, কোনো আবেগের বিন্দুমাত্র উচ্ছ্বাস নেই। ঠিক যেরকম তীক্ষ্ণ ক্ষুরধার আবেগহীন বুদ্ধিমত্তার সঙ্গে অ্যাকশানে নামের মার্টিনহো, ঠিক সেই রকমই ঠান্ডা মাথায় শান্ত চিত্তে খোলা তরবারির মতো শিরদাঁড়া শটান করে উশাসনে বসে আছেন ইউরোপের ইস্পাত কর্নেল মাটিনহো ভাজ। আমরা প্রথমে কাল ভৈরবের আরাধনা করব সাহেব। তিনি সমস্ত ভীরুতা নাশ করেন, সমস্ত ক্ষুদ্রতার বন্ধন ছিন্ন করেন। ইনি সময়ের রক্ষাকর্তা, সৃষ্টি ও প্রলয়ের চাবিকাঠি এরই হাতে। কাল ভৈরব অজ্ঞান পাশ ভেদ করেন ও বোধিচিত্ত জাগ্রত করেন। সাধককে দেন বড়া ভয়, দেখিয়ে দেন অভীষ্ট সিদ্ধির পথ। ইনাৎপানি মহাদেবের ক্রোধ থেকে এর উৎপত্তি। ইনি প্রসন্ন হলে আর ভয় নেই সাহেব। দেবাদিদেব স্বয়ং প্রসন্ন হলে স্বর্গ মত্ত কি পাতাল, সমস্ত ভয় থেকেই তুমি মুক্ত, বেতালের প্রতিশোধ স্পৃহা থেকে তুমি মুক্ত। কাল ভৈরবকে প্রসন্ন করে আমরা সেই মহান বেতালকে আহ্বান করব। তুমি প্রস্তুত থেকো সাহেব। এই বলে ব্রাহ্মণ প্রথমে নিজের হাতের আঙুলগুলিকে বিচিত্র মুদ্রায় ধারণ করলেন, তারপর বীরবীর করে মন্ত্রোচ্চারণ করতে করতে সেই তামার পাত্র থেকে জল নিয়ে ছিটাতে লাগলেন চারিদিকে।
তারপর তর্জনীর ডগায় লাল রঙের আর চন্দনের মিশ্রণ একসঙ্গে নিলেন। মধ্যমা আর বৃদ্ধাঙ্গুষ দিয়ে খানিকটা সেই চালের দানা আর তিনটে শিশওয়ালা ঘাসের টুকরো তুলে ধরলেন। তারপর সেই মিশ্রণটি শক্তিখণ্ডের মাথায় লাগিয়ে দিলেন, ছিটিয়ে দিলেন চাল ও ঘাসের টুকরো। তারপর গম্ভীর স্বরে মন্ত্রোচ্চারণ করতে লাগলেন। ব্রজচন্দ্র জটাধরং ত্রিনয়নং নীলাঞ্জনাদি প্রভং দুর্দণ্ডকপাল মরুণ সদগ্রস্ত জলম ঘণ্টা মেঘলা ঘরকর ধ্বনি মিলিত ঝঙ্কার বিমং। স্থির হয়ে বসেছিলেন মার্টিনহো শরতের নির্মেঘ আকাশ। চারিদিকে ঝিরঝিরিনি হাওয়া গাছের পাতাগুলোয় ঝুমুরের আওয়াজ তুলেছে। দূর দূরান্ত অবধি কেউ নেই। আকাশে দশমীর চাঁদ অনেকটাই বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। আলো বলতে চাঁদের মায়াবী নরম আলো আর সামনের এই অগ্নিকুণ্ডে জ্বলতে থাকা আগুন, যাতে মাঝে মধ্যেই গাছের ছালের গুঁড়ো ফেলতে হচ্ছে মার্টিনহোকে। সামনে বসে থাকা লোকটি চোখ বুজে অত্যন্ত গম্ভীর গলায় উচ্চারণ করে চলেছে বিজাতীয় মন্ত্রসমূহ। সামনে বসে থাকা লোকটিকে লক্ষ্য করেন মার্টিনহো। এই ভদ্রলোক তার কেউই নন, সম্পূর্ণ অনাত্মীয়। কিন্তু কে জানে কিসের টানে তার বিপদকে নিজের বিপদ বলে মেনে নিয়েছেন। আধ ঘন্টা পর মার্টিনহোর মনে হয় চারপাশে সামান্য ধোঁয়াটে অস্বচ্ছতার সৃষ্টি হয়েছে। যেন যেখানে তারা বসে আছেন সেখান থেকে 4-5 ফুট দূরে যেন ধীরে ধীরে নেমে আসছে ভারী ধোঁয়ার পর্দা। পরতে পরতে তার ঘনত্ব বেড়েই চলেছে। এত ধোঁয়া এলো কোথা থেকে? আশ্চর্য হলেন মার্টিনহো। আশেপাশে কিছুই আর দেখা যাচ্ছে না ঠিকঠাক। মন্দিরের অবয়ব এখন অস্পষ্ট। মাথার উপর তাকালেন মার্টিনহো, আকাশও প্রায় ঢেকে এসেছে। হঠাৎ হলোটা কি? ভাবতে ভাবতেই মাথা নামালেন তিনি, আর তার হৃদস্পন্দন প্রায় বন্ধ হয়ে এলো। এই কয়েক মুহূর্তের মধ্যেই অলৌকিকভাবে তাদের মধ্যে আবির্ভাব হয়েছে এক প্রাণীর, একটি বিশাল দেহী কুকুরের। এই জীবনে ভয়ঙ্কর কুকুর কম দেখেননি মার্টিনহো। তিনি নিজে একজন আদ্যন্ত কুকুরপ্রেমী মানুষ। তার নিজের বাড়িতেই পাহারা দেয় দুটো ভয়াল দর্শন রটওয়েলার, এছাড়া ব্যান্ডগ, ম্যাস্টিনো, ক্যানাডিয়ান ম্যাস্টিফ, বুল ম্যাস্টিফ বা জাগুয়ার শিকার করা ব্রাজিলিয়ান কুকুর ফিলা ব্রাজিলিয়োরও। কুকুর কম ঘাটেননি তিনি। এরা প্রত্যেকেই হিংস্র প্রজাতির কুকুর বলে অত্যন্ত কুখ্যাত। ডেঞ্জারাস ব্রিডের কুকুর ট্রেন করেই আনন্দ পান তিনি। কিন্তু তার সামনে যেটি এখন বসে আছে সেটি এতই ভয়ঙ্কর দেখতে, এতই ভয়াবহতার উপস্থিতি যে একটু ভয় পেতে শুরু করলেন মার্টিনহো। মার্টিনহো অনুমান করলেন কুকুরটা উচ্চতায় 4 ফুটের কম হবে না, আর দৈর্ঘ্যে প্রায় 6-এর কাছাকাছি। কুকুরটার গা কুচকুচে কালো আর চোখ দুটো অস্বাভাবিক লাল। সারা মুখে একটা উগ্র জান্তব ক্রোধ এবং ক্রূরতা মেশানো আছে। কুকুরটার মুখের দুপাশ দিয়ে একটু একটু করে লালা ঝরছে। এই কুকুর যদি পাগল হয়! ভাবতেই এক ফোঁটা ঘাম শীত দ্বারা বরাবর নেমে গেল মার্টিনহোর। প্রাণীটার প্রতিটি নিঃশ্বাসে কাঁচা মাংস আর রক্তের গন্ধ। ওফ, কি বিভৎস! যেন নরক থেকে উঠে এসেছে এই ভীতিপ্রদ জন্তুটা। অথচ কুকুরটা কিন্তু কিছু করছে না, চুপ করে কৃষ্ণানন্দের সামনে থাবা পেতে স্থিরভাবে লাল চোখ মেলে তাকিয়ে আছে সেই ব্রাহ্মণের দিকে, যেন খুব মনোযোগ দিয়ে শুনছে গম্ভীর গলায় উচ্চারিত সেই সুরেলা আবৃত্তি। ঠিক সেই সময় আরেকটা হুবহু অবিকল একই রকমের আরও একটা ভয়াল দর্শন কুকুর ধোঁয়ার পর্দার মধ্যে থেকে এসে প্রথমটার থেকে একটু দূরে থাবা পেতে বসল, সেই একই দৃষ্টিতে তাকিয়ে পণ্ডিতের দিকে। এইবার সতর্ক হয়ে উঠলেন মার্টিনহো। যেটা ঘটছে সেটা ঠিক স্বাভাবিক বুদ্ধির এখতিয়ারের মধ্যে পড়ে কি না তা নিয়ে সন্দেহ হতে থাকলো তার। তিনি খেয়াল করলেন যে কুকুর দুটির নজর তার উপর একদমই নেই। তারা একদৃষ্টে তাকিয়ে আছে মন্ত্রকর্তার দিকে। এবং আবার আরেকটা, আবার ধোঁয়ার কুণ্ডলী থেকে
আরেকটা কালান্তক দর্শন কুকুর এসে পণ্ডিতের পাশে বসলো, পণ্ডিতের দিকে মুখ করে। এইবার ঘটনাটার অতি প্রাকৃতিক দিক নিয়ে আর কোনো সন্দেহ রইল না মার্টিনহোর। তিনটে এইরকম জমপুরের প্রহরীর মতো ভয়াবহ দর্শন কুকুরের এখানে আসা আর চুপ করে বসে থাকা কিছুতেই স্বাভাবিক ঘটনা হতে পারে না। উত্তেজনায় এবং বেশ কিছুটা ভয়ে তিনি স্থির কাষ্ঠকত্তলিবৎ বসে রইলেন। ওদিকে কৃষ্ণানন্দের কিন্তু কোনো হুঁশি নেই। তিনি চোখ বুঝে উদ্দত্ত কণ্ঠে আবৃত্তি করে যাচ্ছেন, দেবরাজ্য সেব্যমান পাবনাগ্রি পঙ্কজম ভালযোগ্য শুক্র মিন্দু শেখরং বিপাকরং নারদাদি যোগী বৃন্দবন্দিতাং দিগম্বরং কাশিকাপুরাভিনাথ কাল ভৈরব ভজে। তারপরে আরো একটা, একাধিক্রমে ছটা সেই বিশাল আকারের ভয়াল দর্শন কুকুর তাদের ঘিরে বসল। তাদের নিঃশ্বাসের আওয়াজ প্রতি মুহূর্তে ভয় ধরিয়ে দিতে লাগলো মার্টিনোর মতো শক্ত স্নায়ুর লোকের মনেও। কাঁচা রক্ত মাংসের গমনোদ্রেককারী গন্ধে ভরে উঠেছে চারপাশ। তাদের শ্বাসের ভারী শব্দে যেন চারপাশের আবহাওয়াও ভয়ে সিঁটিয়ে আছে। মার্টিনো বসে আছেন চিত্রার্পিতের মতো, খুব সাবধানে নিঃশ্বাস নিচ্ছেন। ভয়ে ও উত্তেজনায় তার শরীর থেকে শ্বেতবিন্দু গড়িয়ে পড়ছে নিচের দিকে। ঘামে জবজবে ভিজে যাচ্ছেন তিনি। আর চোখে নিজের হাতের দিকে তাকান, প্রতিটি রোম দাঁড়িয়ে পড়েছে। অথচ এই ব্রাহ্মণ পণ্ডিতের কোনো হুঁশি নেই। তিনি সুরেলা গলায় গিয়ে চলেছেন, ভানুকৌটি ভাস্বরম ভবাদ্রি তারকম পরম নীলকণ্ঠ মিষ্টি তীর্থাদায়ং ত্রিলোচনম কালো কালমং বুজক্ষ মক্ষ শূল মক্ষরং কাশিকাপুরাভিনাথ কাল ভৈরবম ভজে। ধীরে ধীরে মার্টিনোর মনে হলো তিনি যেন চারিপাশ থেকে আস্তে আস্তে বিযুক্ত হয়ে যাচ্ছেন। তার চৈতন্য আর বোধ যেন তার অস্তিত্ব থেকে আলাদা হয়ে যাচ্ছে। পরতে পরতে কি যেন একটা উঠে আসছে তার শরীর থেকে। তিনি যেন তার দেহের বাইরে জেগে থাকা অন্য একটি সত্তা। পুরো দৃশ্যটাই যেন তিনি স্বপ্নে দেখছেন। তিনি আসলে এখানে নেই। আসলে তিনি ভাজ প্যালেসের চিলেকোঠার ঘরে ঘুমিয়ে আছেন। একটু পরে তার দাদা রড্রিগো তাকে ডাকতে আসবেন। দুই ভাই মিলে আজ ঠিক করেছেন যে পিছনের বাগানে খেলতে যাবেন। আরে ওই তো সিসিলিয়া, কিশোরী সিসিলিয়া। তার দিকে তাকিয়ে লাজুক হাসছে, যেমন হাসতো আজ থেকে 25 বছর আগে। হাত নাড়ছে তার দিকে তাকিয়ে, তারপর একটি শিশুকে কোলে তুলে নিল। আরে ওই তো তিয়াগো, তিয়াগো তার দিকে তাকিয়ে হাসছে, হাত নাড়ছে। হঠাৎ করে ঝটকা মেরে উঠে বসলেন মার্টিনো। তিনি কি পাগল হয়ে গেলেন? এসব কি উল্টোপাল্টা ভাবছেন তিনি? কোথায় রড্রিগো, কোথায় সিসিলিয়া? তিয়াগোর জন্য কোন মূল্যকে এসে বিচিত্র সব তন্ত্র সাধনার মধ্যে জড়িয়ে পড়েছেন তিনি? আর সেই কুকুরগুলো, উফ কি ভয়ঙ্কর সব কুকুরগুলো! চোখ রগড়ান মার্টিনো। কোথায় কুকুর? শুধু সেই আগুনের কুণ্ড জ্বলছে সমানে, আর তার দিকেই শটান তাকিয়ে আছেন কৃষ্ণানন্দ, তাকিয়ে আছেন সাগ্রহে। সাহেব কি হলো তোমার? কুকুরগুলো কোথায় গেল? হতভম্বের মতন বললেন মার্টিনো আর চারিপাশে তাকাতে থাকলেন। সেই ভয়ঙ্কর ছটা কুকুর, ওফ কি বিভৎস ছটা জন্তু! কিন্তু কোথায় গেল তারা? ছটা কুকুর তুমি ঠিক দেখেছো সাহেব? কি বলছো পণ্ডিত, দেখেছি মানে? তোমাকে যেমন দেখছি তেমনই তাদেরকেও দেখলাম। ছটা কুকুর, কি ভয়ঙ্কর, কি বিভৎস! বাপরে বাপ, যেন নরক থেকে উঠে এসেছে। দুহাত তুলে কপালে ঠেকালেন সেই ভূদর্শী ব্রাহ্মণ। তার গলা উত্তেজনায় কাঁপতে থাকে। সাহেব তুমি ধন্য, ধন্য তোমার পুণ্য কর্ম। যাদের দেখেছ তারা কুকুর নয় সাহেব, তারা কুকুর নয়, তারা মানুষের সররিপুর রক্ষ, জাগতিক বন্ধনের প্রতীক। তারা তাদের দেখা পাওয়ার মানে
এই জীবনে তুমি উদ্ধার হয়ে গেলে সাহেব, তুমি উদ্ধার হয়ে গেলে, তোমার যাবতীয় মোহপাস ছিন্ন হয়ে গেল, তোমার যাবতীয় বিচার বুদ্ধি মায়াবন্ধন আজ শুদ্ধ হয়ে গেল। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে যা পাপ করেছ, স্বয়ং কাল ভৈরব আজ নিজে এসে সেই পাপ রাশি ধ্বংস করেছেন, তোমায় আশীর্বাদ করেছেন সাহেব। হা ঈশ্বর, কতই না হতভাগ্য আমি, এতদিন জপ তপ ভজন পূজন করেও এ সৌভাগ্যের কণা মাত্র পাইনি, তুমি আজ অশেষ পূর্ণ বলে তারই অধিকারী হলে। আমি ঈর্ষা করি তোমার ভাগ্যকে সাহেব। ব্রাহ্মণের প্রশংসা যেন শেষই হতে চায় না, সংকুচিত হয়ে পড়েন মার্টিন হোক। কিন্তু পণ্ডিত, আমি তো খ্রিস্টান, তোমার হিন্দু গড কি? 100টা বাচ্চাকে প্রাণের বাজি রেখে উদ্ধার করার সময় ভেবেছিলে সাহেব ওরা কোন ধর্মের? সেদিন যে বাচ্চা মেয়েটার জন্য অতগুলো অমানুষের সঙ্গে খালি হাতে লড়ে গেলে, জিজ্ঞেস করেছিলে মেয়েটা খ্রিস্টান কিনা? কিসের ধর্ম সাহেব, কে কার ভগবান? পাপের যদি ধর্মাধর্ম না থাকে পুণ্যের কেন হবে? চুপ করে থাকেন মার্টিন হোম, এখানে আসার আগে ফার্নান্দো এরকমই কিছু বলেছিলেন। এরপর মোটা মালাটি কৃষ্ণানন্দ পরিয়ে দেন মার্টিনহোর গলায়। এইবারে আসল কাজ সাহেব, আমি সেই বেতালকে আহ্বান করব, তিনি আসবেন, তিনি এলে তার হাতে তুমি এই শক্তি খণ্ডটি তুলে দিও, তারপর দেখি কে যেতে, শয়তানের ভবিষ্যৎবাণী না আমার গুরুর আশীর্বাদ। তুমি কিন্তু এই আসন ছেড়ে উঠবে না যতক্ষণ না বেতালের আবির্ভাব ঘটে। এই কথা বলে তিনি নিজ আসন থেকে উঠে দাঁড়ান। এরপর দক্ষিণ দিকে কয়েক পা এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালেন কৃষ্ণানন্দ। তারপর মৃদু কণ্ঠে কয়েকটি মন্ত্র উচ্চারণ করলেন। তারপর ফিরে এসে আসনে বসে আরও কিছু মন্ত্র বলতে বলতে আগুনের মধ্যে কিছু গুঁড়ো নিক্ষেপ করলেন। এরপর ফের উঠে দাঁড়িয়ে পূর্ব দিকে গেলেন এবং একই কাজের পুনরাবৃত্তি করলেন। তারপর ফিরে এসে আসনে বসলেন। এইভাবে চারদিকের জন্য চারবার উঠলেন কৃষ্ণানন্দ। তারপর নিজের আসনে বসে ওয়িং হিং ক্লিং সিং ফট স্বাহা বলে মেরুদণ্ড রিজু করে ধ্যানে বসলেন। আধ ঘন্টা বাদে দূরে একটা বিদ্যুৎ শিখা দেখতে পেলেন মার্টিন হোম। ঘন নীল দীপ্তিময় সেই শিখা মনে হলো যেন মন্দিরের সামনে নেমে এসেছে। কৃষ্ণানন্দ তৎক্ষণাৎ তার দিকে আঙুল তুলে বললেন, পৃষ্ঠ। আশ্চর্যের বিষয়, সেই আলোক শিখা যেন থিরো বিজুরি হয়ে সেখানেই অধিষ্ঠান করতে লাগলো। অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকেন মার্টিন হোম। হঠাৎ তিনি গুরু গুরু ডাকে সচকিত হয়ে উঠলেন। এ কি, বৃষ্টি হবে নাকি? এ তো মেঘের ডাক। ভাবতে ভাবতেই তার হাঁটু ঘেসে কি একটা যেন গড়িয়ে পড়ল। মার্টিনও সভয়ে তাকিয়ে দেখলেন একটা মানুষের পায়ের হাড়। এরপরই শুরু হলো হাড় বৃষ্টি। কাঁচা হাড়, শুকনো হাড়, কাঁটা আঙুল, মাথার খুলি, কানের টুকরো, কিছুরই আর কোনো বাজ বিচার রইল না। একের পর এক সদ্য কাটা দেহাংশ মার্টিনহোর দেহের বিভিন্ন অংশে পড়তে লাগলো। দাঁতে দাঁত চেপে তিনি সহ্য করতে লাগলেন। তার সারা দেহ রক্তে লাল হয়ে উঠল। হঠাৎ করেই একটা কাটা মাথা তার কোলে এসে পড়তেই চমকে উঠলেন তিনি। আরে আরে, এই যে রড্রিগোর মাথা! সেই যন্ত্রণাক্লিষ্ট মুখ যা তিনি শেষ দেখেছিলেন অ্যাভেনিদা দ্য লিবেরাদাদের রাস্তায় এক মহার্ঘ রেস্তোরাঁর পিছনের গলিতে স্থির হয়ে বসেছিলেন মার্টিন হোম। তার বুকটা মুচড়ে যাচ্ছিল। রডসি, কত কষ্ট পেয়েছিলে তুমি! কি এসেছিল সেদিন তোমার মৃত্যুদূত হয়ে! মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন মার্টিন হোম। চোখ খুলে দেখলেন কোথায় কি, সব ভোঁভা। অবাক হয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করছিলেন তিনি। এমন সময় ডান দিকের কাঁধে একটা শীতল স্পর্শ পেয়ে ঘাড় ঘোরাতেই স্থির হয়ে গেলেন। একটা মোটা মতন সাপ তার ঘাড় বেয়ে মাথায় ওঠার চেষ্টা করছে। সাপটাকে বিলক্ষণ চেনেন তিনি, কিং কোবরা, বিষধর সাপেদের রাজা।
এদেশে বলে শঙ্খচূড়। এর একটা মাত্র ছোবলে বিশাল হাতি পর্যন্ত মারা যায়। নিঃশ্বাস বন্ধ, নিবাত, নিষ্কম্প দ্বীপ শিখার মতো স্থির হয়ে রইলেন মার্টিনহো। তারপর অনুভব করলেন যে তার ডান হাঁটুতে কিছু একটা সুড়সুড়ি দিচ্ছে। অতি সাবধানে নিচে তাকালেন মার্টিনহো। অন্তত শতখানেক সাপ তাকে ঘিরে, সবকটাই দীর্ঘ ও ভয়ানক বিষধর। অগ্নিকুণ্ডর আলোয় এর মধ্যেই তিনি ব্ল্যাক মাম্বা আর রাসেল ভাইপারদের চিনতে পেরেছেন। তার পা হাত পেঁচিয়ে উঠে আসছে কালোতে হলুদ, ওটা কি সর্বনাশ! ও যে ইন্ডিয়ান ফ্রেট, জমের দোসর! দাঁতে দাঁত চিপে নিজেকে স্থির রাখলেন মার্টিনহো। মায়া, মায়া, সবই মায়া, বিড়বিড় করলেন তিনি যতক্ষণ এই আসনে বসে আছেন। ভাবতে ভাবতেই শরীরে দ্বিগুণ বল এলো তার। পেশি আলগা করে হাত বাড়িয়ে সেই আগুনে কিছু গুঁড়ো ছড়িয়ে দিলেন তিনি। ম্যাজিকের মতো সমস্ত সাপ উধাও হয়ে গেল। কিন্তু এরপর শুরু হলো চারিদিকে কান্না, চাবুক আর শিকলের শব্দ। একের পর এক মুখ, ম্লান মুখের ছায়া শরীর তার সামনে দিয়ে চলে ফিরে বেড়াতে লাগলো। তাদের পিছনে ভয়াল দর্শন একটা লোক, তারা চাবুকের সাঁই সাঁই আওয়াজ তুলে এদের পিঠে মারছে, আর ঝনঝনি শিকল জড়ানো হাত তুলে নিজেদের বাঁচাবার জন্য সে কি আকুতি বিকুতি সেই হতভাগ্যদের! সেই অসহায় কান্নার শব্দ, কোপানো আরতির আওয়াজ, করুণ অনুনয় বিনয় যেন মার্টিনহোর কানের ভেতরকেও ঢেলে দিতে লাগলো গরম সিসার মতো। খর দৃষ্টিতে সেদিকে চেয়ে রইলেন তিনি। সারা শরীর ছিলে ছেঁড়া ধনুকের মতন টান টান হয়ে রইল। একবার, শুধু একবার আজ্ঞা মেলুক এই ব্রাহ্মণের কাছ থেকে! দেখতে দেখতে তারাও যেন কোথায় উধাও হয়ে গেল। চারিদিক এক অপার্থিব অলৌকিক কান্নার শব্দে আর্ত হয়ে উঠল। মার্টিনহোর সামনে কয়েক ফুট দূরে যেন মাটি খুঁড়ে উদয় হলো তিনটি মানুষের মূর্তির। দুটো সম্পূর্ণ উলঙ্গ পুরুষ যেন মারতে মারতে একটি উলঙ্গ নারীকে এদিকেই নিয়ে আসছে। মেয়েটির করুণ কান্নায় চারিদিক ভেসে যেতে লাগলো। অমন ভীষণ মারের থেকে মুহূর্তের পরিত্রাণ চাইছে মেয়েটি, এক ফোঁটা জল ভিক্ষা চাইছে। জবাবে সেই ভীষণ দর্শন উলঙ্গ পুরুষ দুটি বারবার তার মাথায় ডাঙোশ মারছে। ধীরে ধীরে তারা সেই আগুনের কাছাকাছি এসে দাঁড়াতে নগ্ন মেয়েটিকে চিনতে পারলেন মার্টিনহো। হা ঈশ্বর, এ যে সিসিলিয়া! চোখ বুঝে ফেললেন মার্টিনহো। মায়া, মায়া, সবই মায়া! চোখ খুললেন তিনি। সামনে কিচ্ছু নেই, কেউ নেই। তারপরই হঠাৎ খটখট শব্দে ভরে গেল চারিদিক। কাদের যেন উল্লাসের খলখল হাসিতে চারিপাশ শিউরে উঠতে লাগল। সভয়ে চারিদিক দেখে নিলেন মার্টিনহো। রাশি রাশি কঙ্কাল যেন করতালি দিয়ে বেরিয়ে এলো অন্ধকারের গর্ভ থেকে, ছায়ায় মেশানো তাদের অবয়ব। তারা করতালি দিয়ে নাচতে লাগলো তাদের দুজনকে ঘিরে। কে যেন একটা অশুভ খনখন শব্দে হেসে উঠল, হাড়ের ফটাফট শব্দে কান পাতা দায় হয়ে উঠল। অসম্ভব বিশ্রী পুঁতি গন্ধে মার্টিনহোর পেটের নাড়ি ভুড়ি অবধি উঠে আসার জোগাড় হল। এমন সময় তিনি দেখলেন মন্দিরের দিক থেকে ধীর পায়ে কে যেন একজন এগিয়ে আসছে তার দিকে। তার প্রসারিত দুই হাতে কি যেন একটা রাখা। আগুনের কাছাকাছি আসতেই লোকটাকে চিনতে পারলেন তিনি। ফার্নান্দো, ফার্নান্দো এখানে! আর তার দু হাতে কি তুলে এনেছেন ফার্নান্দো! হা ঈশ্বর, এ যে তিয়াগোর লাশ! এইবার আর পারলেন না মার্টিনহো। স্তম্ভিত চোখে চেয়ে রইলেন সামনের দিকে। তার সমগ্র চৈতন্য ঘুরপাক খেতে লাগলো। দুনিয়াটা তার চোখের সামনে দুলতে লাগলো ছেঁড়া পর্দার মতো। হলো না, এত কাছে এসেও হলো না!
থরথর করে কাঁপতে লাগলেন তিনি। বুকটা মনে হলো ফেটে চৌচির হয়ে যাবে। ফার্নান্দো তার দিকে সজল চোখে চেয়ে আছেন, যেন বলতে চাইছেন, না, তিনিও শেষ পর্যন্ত পারলেন না। আর বসে থাকতে পারলেন না মার্টিনহো। ভুলে গেলেন কৃষ্ণানন্দের সতর্কবার্তা। একটিবার, শেষবারের মতো প্রিয়তম পুত্রের মৃতদেহ ছোঁয়ার জন্য উদগ্রীব হয়ে উঠলেন তিনি। আসন ছেড়ে উঠতে যাবেন এমন সময় চোখ খুলে হুঙ্কার দিয়ে উঠলেন কৃষ্ণানন্দ, না সাহেব, না, বেরোবে না। সেই হুঙ্কারের শব্দে সব কিছু ভোজবাজির ছায়ার মতো মিলিয়ে গেল। এবার আকাশ বাতাস জুড়ে একটা হাহাকার উঠল, একটা করুণ কান্না যেন চারিদিক থেকে গলে গলে পড়তে লাগলো তাদের ভিড়ে। মার্টিনহো খেয়াল করলেন একটা ক্ষীণ ধুলোর আলোড়ন যেন সাপের মতোই পাকিয়ে উঠতে শুরু করেছে মন্দিরের ঠিক সামনে। আর ঠিক তখনই কৃষ্ণানন্দ ফিসফিস করে অথচ গম্ভীর গলায় বললেন, প্রস্তুত হও, প্রস্তুত হও সাহেব, তিনি আসছেন, তিনি আসছেন। কয়েক মুহূর্তের মধ্যেই যেন মন্দিরের সামনের জমিতে সেই ক্ষীণ নীলবর্ণ স্থির বিদ্যুৎ লতাটিকে ঘিরে ধুলোর ঝড় ক্রমশ আরো বেড়ে উঠল। ক্ষুধার্ত অজগরের মতো হাওয়ার স্রোত ধুলোর রাশি সব এসে যোগ দিল সেই দুরন্ত ঘূর্ণিতে। চারিদিকের আকাশ বাতাস প্রকৃতি যেন গলে গলে মিশতে লাগলো সেই ঝড়ের মধ্যে। মার্টিনহো খেয়াল করলেন সেই করুণ আরতি ধীরে ধীরে বদলে যাচ্ছে গর্জনে। হ্যাঁ, গর্জন, যেটাকে হাহাকার বলে ভুল করেছিলেন মার্টিনহো, সেটা আস্তে আস্তে ক্রুদ্ধ গর্জনের আকার নিতে লাগলো। স্পষ্ট শুনতে পেলেন তিনি একটা অব্যক্ত রুদ্ধ হতাশা যেন ক্রমশই মূর্তিমান হয়ে উঠতে লেগেছে তাদের সামনে। মার্টিনহো আরও লক্ষ্য করলেন সেই ধুলোর ঝড় যেন একটা মূর্তি পরিগ্রহ করার চেষ্টা করছে। না, চেষ্টা কই, ওই তো স্পষ্টই দেখা যাচ্ছে তার হিংস্র অবয়ব। রূঢ় আক্রোশে দুই ঝোড়ো হাত দিয়ে প্রবল হাওয়াকে মুঠির মধ্যে ধরতে চাইছে সেই মূর্তি। ধুলো আর ঝড়ে বানানো তার শরীর আর সেই উলঙ্গতা যেন আরও বাড়িয়ে তুলেছে এই ছায়াময় বিভীষিকা। অসম্ভব নোংরা মরা পচা গন্ধে ভরে গেল চারিদিক। রুদ্ধ অথচ হতাশ গর্জনে যেন জেগে উঠল মৃতদের জগতের রাজা। মার্টিনহো আরেকটা জিনিস খেয়াল করলেন, এই মূর্তি রোষে উন্মত্ত অথচ অন্ধ। সে ক্রোধে হাতড়াচ্ছে চারিদিক, কিন্তু তাতে তার গতিবিধিতে যতটা ক্রোধন্মত্ত ভাব আছে ততটাই মিশে আছে অসহায়তা। কারণটা বুঝতে দেরি হলো না মার্টিনহো। তিনি দেখলেন যে মূর্তির বুকের কাঁচটা ফাঁকা। কে যেন হিংস্র আক্রোশে এই অমানুষী ছায়ামূর্তির বুকের ভেতর থেকে উপড়ে এনেছে তার হৃৎপিণ্ডটা, আর ওটাই যেন তার চোখ, তার অস্তিত্ব, তার চৈতন্য। যেন তারই খোঁজে সে দিশেহারা, তার অভাবে সে বুঝতেই পারছে না যে সে কোথায় আছে। কার মতো যেন এই মূর্তিটা, কোথায় যেন পড়েছে, বুক চিরে হৃৎপিণ্ড উপড়ে নেওয়ার কথা, খুব চেনা চেনা লাগছে অথচ। চকিতে মার্টিনহোর মনে পড়ে গেল মিগুয়েলের ডায়েরির কথা। সেই হিন্দু ক্রিস্টের ছেলেকেও খুন করা হয়েছিল জ্যান্ত অবস্থায়, তার বুকের থেকে হৃৎপিণ্ড উপড়ে এনে। চোখের সামনে থেকে একটা পর্দা যেন সরে গেল মার্টিনহোর। 500 বছর ধরে সেই নিহত হিন্দু পুরোহিতের খুন হওয়া ছেলের আত্মার দায়ভার বহন করে চলেছে এই বেতাল। সেই অভিশাপই দিয়ে গেছিলেন সেই পুরোহিত। এই বেতালই সেই মৃত্যুর দেবতা। কয়েক শতাব্দী ধরে এই বেতালের বুভুক্ষ আত্মাই ভাজ পরিবারের প্রতিটি জ্যেষ্ঠ সন্তানের প্রাণহরণ করে এসেছে। তাই কখনো বোঝা যায়নি আততায়ীকে, মরণকালে কে উপস্থিত হয় সেই হতভাগ্যদের সামনে। লিওনার্দো ডিক্লারেশনের প্রতিটি বাক্য যেন সজীব হয়ে অগ্নি অক্ষরে ফুটে উঠল মার্টিনহোর চোখের সামনে।
আজ 500 বছর পর সেই নির্দয় অমানসিকতা যেন আরও বীভৎসতা বহন করে আনল মার্টিনহোর কাছে। আজ তার অন্তিম প্রতিশোধের সময়, আজ সেই ছায়াময় অশরীরীর শেষ হিসেব বুঝে নেওয়ার দিন। সেই শক্তিপিণ্ডটি হাতে নিয়ে ভূতগ্রস্তের মতন উঠে দাঁড়ালেন মার্টিনহো। আসনে বসে থাকার সময় তার শেষ হয়ে গেছে। তিনি তর্জনী ও বৃদ্ধাঙ্গুষ্ঠের মধ্যে ধরে সেই শক্তিপিণ্ডটি ধূলিময় বেতাল মূর্তির দিকে তুলে ধরলেন। সঙ্গে সঙ্গে মার্টিনহোর মনে হলো কি যেন এক মহা শক্তিশালী চৌম্বক আকর্ষণ স্থাপিত হলো এই শক্তিপীঠ ও বেতালের মধ্যে। ক্রুদ্ধ রীরাংসায় মত্ত বেতাল যেন হঠাৎ এদিকে মুখ করে স্থির হয়ে গেল, ঠিক যেমন হিংস্র পশু শিকারের গন্ধ পেলে স্থির হয়ে যায়। বাতাসে কিসের যেন অশরীরী স্পন্দন এসে সমস্ত মনোযোগ আকর্ষণ করে নিল সেই বেতাল মূর্তির। মার্টিনহো আরও অনুভব করলেন তার হাতে ধরা শক্তিপীঠটি হঠাৎ করেই অসম্ভব গরম হয়ে উঠতে লাগলো, এত গরম যে তাকে হাতে ধরে রাখা যায় না। দুই আঙুলে তাকে ধরে রাখতে কষ্ট হতে লাগলো মার্টিনহোর। কি যেন অমোঘ আকর্ষণে টানছে সেই শক্তিপীঠটিকে, টানছে সেই বেতাল মূর্তির দিকে। সেই ছায়ামূর্তি সতর্কতার সঙ্গে ওদিক সেদিক মুখ ঘুরিয়ে শেষে এদিকে তাকাতেই মার্টিনহো দেখলেন অবয়বহীন সেই কাল মূর্তিতে দপ করে জ্বলে উঠেছে দুটি চোখ, আর সেই আগুনে দৃষ্টি মেলে এদিকেই তাকিয়ে আছে সে বেতাল। তারপর সেই বেতালের দুই হাত যেন উঠে এলো এদিকে। সেই শরীরী ভাষা বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না মার্টিনহোর। তিনি আর পারলেন না, সেই অলৌকিক শক্তিখণ্ডটি সজোরে ছুঁড়ে মারলেন বেতালের দিকে। যেন একটা আলোর বিস্ফোরণ ঘটে গেল মার্টিনহো আর কৃষ্ণানন্দের চোখের সামনে। দপ করে যেন জ্বলে উঠল বিশ্ব চরাচর। চোখ ধাঁধানো আলোর হাজারখানেক শব্দহীন রোশনাই যেন একসঙ্গে ফেটে পড়ল দুজনের চোখে মুখে। আকাশ জুড়ে একটা সুগভীর উল্লাসের স্বর যেন মহাসর্পের মতো নেমে এলো সেই জায়গাকে বেষ্টন করে। আকাশ থেকে যেন আতশবাজির মতোই খসে পড়তে লাগলো নক্ষত্রমণ্ডল। অশ্লীল আনন্দের উন্মত্ত গর্জন বধির করে দিতে লাগলো এই বিশ্বচরাচরকে। সেই আলোর নৃশংস উল্লাসে নিচু হয়ে বসে পড়লেন দুজনেই। আর তখনই, ঠিক তখনই কে যেন মার্টিনহোর বুকের ভেতর বলে উঠল, পেরেছেন, তিনি পেরেছেন, তিনি পেরেছেন ফিরিয়ে দিতে সেই অভিশপ্ত শক্তিখণ্ডটিকে, পেরেছেন তিনি সেই শতাব্দীব্যাপী পাপের দায় খণ্ডন করতে, পেরেছেন তার পরিবারকে মুক্তির পথ দেখাতে, পেরেছেন 500 বছর ধরে চলে আসা একটি বৃত্তকে সম্পন্ন করতে। মুক্ত, আজ তিনি মুক্ত। মিগুয়েল থেকে শুরু করে জর্জিনহো, ফ্রান্সিসকো হয়ে রড্রিগো, ভাজ পরিবারের প্রতিটি অকাল মৃতের আত্মা আজ শান্তি পাবে, শান্তি পাবেন বুড়ো ফার্নান্দো। আলোর সেই উল্লাস উদযাপন কমলে শটান উঠে দাঁড়ালেন মার্টিনহো। দেখলেন সেই ছায়া বেতাল আজ পূর্ণ হয়েছে, মিলিয়ে গেছে তার বুকের ক্ষত। কিন্তু জ্বলন্ত আগ্নেয়গিরির মতন গভীর জিঘাংসায় এখনও জ্বলছে তার চোখ দুটি, এবং সেই চোখ দুটি তাকিয়ে আছে সোজা তার দিকেই। সেই রক্তলোলুপ দৃষ্টির সামনে এই প্রথমবার ভয় পেলেন মার্টিনহো। সেই দৃষ্টি যেন জ্বলন্ত লোহার শলাকা দিয়ে তার চৈতন্যের মধ্যে, তার সমস্ত অনুভূতির মধ্যে অগ্নি অক্ষরে খোদাই করে দিল একটি মাত্র শব্দ, মৃত্যু। এই প্রথম মৃত্যু ভয় পেলেন মার্টিনহো। জীবনে অনেক জীবন বিপন্ন করা প্রাণঘাতী কর্মকাণ্ডে অংশ নিয়েছেন তিনি, সেখানে মুহূর্তের ভুলচুকে নিহত হতে পারতেন তিনি, কিন্তু তা ছিল তার কর্তব্যের অংশ, প্রফেশনাল হ্যাজার্ডস। এবং প্রতিবারই তিনি উতরে গেছেন তার অসামান্য বুদ্ধিমত্তা, দুর্জয় সাহস আর অসামান্য দক্ষতা দিয়ে। কিন্তু এই প্রথম তিনি বুঝলেন যে সেগুলোর কোনোটাই আজ তার কোনো কাজে আসবে না। তার বহু প্রশংসিত কর্মদক্ষতা আর অমানসী সাহসের কোনো দরকারই নেই আজ। স্বয়ং মৃত্যু যদি পাঁচদণ্ড হাতে ঘাতকের রূপ ধরে সামনে দাঁড়ান, তাহলে আর
কি বা কাজে আসতে পারে। থরথর করে কাঁদতে লাগলেন মার্টিনহো। তার হাঁটু দুটো দুর্বল বোধ হতে লাগলো, দরদর করে ঘামতে লাগলেন তিনি। উজ্জ্বল গৌরবর্ণের সুগঠিত শরীর ভেসে যেতে লাগলো অবিশ্রান্ত ঘামে। তিনি আর এক পাও এগোবার শক্তি বা সাহস কিছুই পেলেন না। এবং ঠিক সেই সময় সেই বেতাল মূর্তি তার দিকে প্রথম পা ফেলল। মার্টিনহোর মনে হলো এই যেন মৃত্যু তার দিকে নিল তার প্রথম পদক্ষেপ। এবং এই প্রথমবার কৃষ্ণানন্দকে উত্তেজিত হতে দেখলেন মার্টিনহো। সেই ব্রাহ্মণ এগিয়ে এলেন দুই পা, ডান হাত তুলে সরসে উচ্চারণ করলেন, তিষ্ঠ। এক মুহূর্তের জন্য হয়তো থমকালো সেই বেতাল মূর্তি, তারপর যেন অনেক কষ্টে হলো কৃষ্ণানন্দের আদেশ সম্পূর্ণ উপেক্ষা করি পরের পা ফেললো সে। বীরবীর করে মন্ত্রোচ্চারণ করে আবার উচ্চগ্রামে চিৎকার করলেন কৃষ্ণানন্দ, তিষ্ঠ। ক্ষণকালের জন্য ফের থমকালো সেই কাল মূর্তি, তারপর পরের পদক্ষেপে মাটি কাঁপিয়ে অগ্রসর হলো আরো এক পা। চকিতে নিজের আসনে ফিরে গেলেন কৃষ্ণানন্দ। বজ্রাসনে বসে জ্বলন্ত আগুনে আহুতি দিলেন কিছু মন্ত্রপুত চাল ও সিঁদুরে চর্চিত দূর্বাভাস। দাউ দাউ করে জ্বলে উঠল সেই অগ্নিকুণ্ড। বারবার মন্ত্র উচ্চারণ করে সেই আগুনে নানা উপাচার আহুতি দিতে লাগলেন তিনি। কিন্তু হায়, আজ যেন মৃত্যু তার অব্যর্থ গাণ্ডীবে অমোক তুনির সাজিয়ে বসেছে। মুক্তি নেই মার্টিনহো সেই নিশ্চিত মরণের হাত থেকে। বিফল হতে লাগলো কৃষ্ণানন্দের যাবতীয় মন্ত্রোচ্চারণ। ধীরে কিন্তু আরো স্পষ্ট পদক্ষেপে সেই ধুলো ছায়ার মূর্তি এগিয়ে আসতে লাগলো মার্টিনহোর দিকে। ভয়ে সর্বাঙ্গ কাঁপতে লাগলো মার্টিনহোর। সারা জীবনে যা যা মনে রাখার মুহূর্ত আছে সবই এক এক করে সিনেমার রিলের মতো তার চোখের সামনে দিয়ে চলে যেতে লাগলো। সমস্ত শরীর অবশ হয়ে এলো তার। শুধু অস্ফুটে একবার তার মুখে উচ্চারিত হলো, তিয়াগো, তিয়াগো। আর ঠিক সেই সময় অসম্ভব গম্ভীর কণ্ঠে উচ্চারিত এই মন্ত্রগুলো ভেসে এলো তার কানে, সর্বদুঃস্বপ্ন ভয় রক্ষম করু স্বাহা। কোন রকমে ঘাড় ঘুরিয়ে দেখলেন মার্টিনহো বজ্রাসনে বসে দুই হাত দুই হাঁটুতে বিশেষ মুদ্রায় রেখে অনর্গল মন্ত্র উচ্চারণ করে চলেছেন কৃষ্ণানন্দ। ঘামে ভিজে যাচ্ছে তার সর্বাঙ্গ, শরীরের সমস্ত মাংসপেশী ফুলে উঠেছে, কপালে ঘনিয়ে উঠেছে গভীর ভ্রুকুটি এবং শ্বেত বিন্দু। এরপর বেতাল মূর্তি নিল তার পরের পদক্ষেপ, আর তার সঙ্গে সঙ্গেই কোথা থেকে যেন ধেয়ে এলো এক প্রবল তুফান। শনশন আওয়াজ তুলে হঠাৎই যেন তুমুল বাতাস ঝাঁপিয়ে পড়ল তাদের দুজনকে ঘিরে। দমকা হাওয়ায় উড়ে গেল সেই জ্বলন্ত অগ্নিপাত্র, উড়ে গেল সমস্ত পূজার উপাচার, উড়ে যেতে লাগলো আশেপাশের মাটি ও ধুলোর রাশি। ভয়ঙ্করভাবে মাথা তোলাতে লাগলো আশেপাশের বাগানের গাছগুলো, যেন তাদের শিকড় সমেত এখনই উপড়ে ফেলবে কেউ। মার্টিনহোর মনে হলো যেন মুহূর্তে মুহূর্তে বেড়ে উঠছে সেই ঝড়ের তেজ। ক্রুদ্ধা প্রকৃতি যেন প্রলয়ঙ্করী রূপ ধারণ করেছেন, পৃথিবীর টুঁটি ধরে সবকিছু নাড়িয়ে দেবেন বলে। মার্টিনহোর মনে হলো আর কিছুক্ষণ এই ঝড় চললে তাদেরই যেন উড়িয়ে নিয়ে যাবে এই প্রবল হাওয়ার দামাল স্রোত। একই সঙ্গে মার্টিনহো সামনের দিকে তাকিয়ে দেখলেন এইবার যেন কিছু পরিবর্তন এসেছে সেই বেতাল মূর্তির চালচলনে। ঝড়ের সেই উন্মত্ত প্রকোপ যেন ছিঁড়ে খুঁড়ে ফেলতে চাইছে সেই ছায়ামূর্তিকে, আর সেই বেতাল মূর্তি তাতে প্রাণপণ বাধা দিয়ে চলেছে।
সেই প্রবল প্রলয়নকর ঝড় যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে চাইছে সেই বেতালকে, যেভাবে ময়াল সাপ পেঁচিয়ে ধরে তার শিকারকে। সেই বেতাল মূর্তিও সমস্ত শক্তি সংহত করে নিজের অস্তিত্ব বজায় রাখতে চাইছে, চাইছে নিজেকে বাঁচিয়ে রাখতে। ক্রুদ্ধ গর্জনের সঙ্গে ঝড়ের এক একটা ছোবল যেন ছিন্ন ভিন্ন করতে চাইছে সেই ছায়া শরীর, আর প্রবল পরাক্রমের সঙ্গে নিজের অন্ধকারের প্রতিটি পরত যেন ধরে রাখতে চাইছে সেই বেতাল মূর্তি। আর সেই ঝড়ের গগনভেদী গর্জন ছাপিয়ে ভেসে আসছে কৃষ্ণানন্দের গম্ভীর উদ্দাত্ত আবৃত্তি। সুরেণ পাহিন দেবী পাহি খড়কেন চম্বিকে ঘণ্টা স্কনেন নহ পাহি চাপ জানিশনেন চহ প্রচং রক্ষ প্রতিচং চ চণ্ডিকে রক্ষ দক্ষিণে ভ্রমণে নাত্ম শুলস্য উত্তরং সং তথাশ্বরী সৌমনি জ্ঞানী রূপানি তৈলকে বিচরন্তি তে। সাপের চোখে চোখ রাখা ইঁদুরের মতো মোহগ্রস্ত হয়ে এই অনৈসর্গিক আসুরিক সংগ্রাম দেখছিলেন মার্টিনো। হঠাৎ করে পুরো দৃশ্যপটে একটি ক্ষীণ পরিবর্তন লক্ষ্য করলেন তিনি। বাঁচকের কোণা দিয়ে তিনি দেখলেন সামনের বেতাল মন্দিরের দরজা যেন ধীরে ধীরে খুলে যাচ্ছে। ঘাটটা সামান্য ঘুরিয়ে মন্দিরের দিকে তাকালেন তিনি, আর সেই বিপুল অনৈসর্গিক শক্তিমত্ততার মধ্যেও আসন্ন মৃত্যুর মধ্যেও চমকে উঠলেন তিনি। বেতাল মন্দিরের দরজা খুলে গেছে, আর সেখান থেকে বেরিয়ে এসেছে একটি বালিকা। এত আশ্চর্য জীবনে কখনো হননি মার্টিনো। এই বিপুল বিভীষিকার মধ্যে কোথা থেকে এলো এই মেয়ে, আর এখনই কি তাকে আসতে হলো? এতক্ষণ সে কি করছিল মন্দিরের ভেতর? এখন এর মধ্যে এলে যে শিশুটির মহা সর্বনাশ হয়ে যাবে। মহা ভয়ের মধ্যেও বালিকাটির জন্য উদ্বিগ্ন হয়ে উঠলেন তিনি, অথচ মেয়েটির কিন্তু সেদিকে বিন্দুমাত্র হুঁশ নেই। 9 কি 10 বছর বয়স হবে তার, এক ঢাল কালো চুল হাওয়ায় উঠছে উন্মাদিনীর মতো। দৃপ্ত পায়ে শেষে দাঁড়ালো মন্দিরের চাতালে, আর তখনই তাকে দশমীর চাঁদের আলো আধারিতে সামান্য দেখতে পেলেন মার্টিনো। একটি লাল রঙের বস্ত্রখণ্ড শাড়ির মতন করে পড়েছে সে, তার গায়ের রং ঘোর কালো, কিন্তু আহা, কালোর মধ্যে অমন ভুবনমোহিনী রূপ কোনোদিন দেখেনি মার্টিনো। চোখ দুটো যেন ধকধক করে জ্বলছে সে মেয়েটির। ধীর পায়ে সিঁড়ি বেয়ে মাটিতে নেমে এলো সেই বালিকা, আর ডান হাতটা তুলে যেন থামতে বলল সেই বেতাল মূর্তিকে। মাটিনো মনে হলো সেই ছায়া বেতালের মাথার মধ্যে যেন একটা বিস্ফোরণ ঘটে গেল, দু হাত দিয়ে যেন মাথাটা চেপে ধরে হাঁটু গেড়ে বসে পড়লো সেই অশরীরে। তার সমস্ত প্রতিরোধ ভেঙে পড়লো এইবার ঝড়ের প্রকোপে। এবার ধীরে ধীরে উড়ে যেতে লাগলো তার শরীরের ছায়ার স্তর, একটু একটু করে অন্ধকারের পরত যেন টুকরো টুকরো অভিশাপের মতোই হাওয়ায় মিশে যেতে লাগলো, প্রথমে ধীরে তারপর দ্রুত। আস্তে আস্তে ক্ষীণ হয়ে উঠতে লাগলো সেই বেতাল শরীর। যখন শেষ ছায়ার টুকরোটিও মিশে গেল হাওয়ার সঙ্গে, একটা হাহাকারের শব্দ যেন মাটির ভিতর থেকে উঠেই আকাশের দিকে মিলিয়ে যেতে লাগলো, মিশে যেতে লাগলো সেই ঝড়ের মধ্যে। মাথা তুলে দেখলে মার্টিনো অন্ধকারের ছায়াপুঞ্জ ধাবিত হয়েছে ঊর্ধ্বাকাশে নক্ষত্র লোকের দিকে। চরম বিস্ময়ে সেই শিশুটির দিকে তাকালেন মার্টিনো, আর একটা জিনিস দেখে স্তম্ভিত হয়ে গেলেন তিনি। মেয়েটির উন্মুক্ত করতলে খেলে যাচ্ছে লাল রঙের বিদ্যুতের প্রভাব, সেই কালোর মধ্যে যেন ঝিঁকিয়ে উঠেছে দুটি রক্তপায়ী তরবারির দীপ্তি, একই সঙ্গে বড় মায়াময় ও ভয়ানক ভীতিপ্রদ সেই আলোর খেলা। চকিতে মনে পড়ে গেল মার্টিনো লিওনার্দোর ডিক্লারেশন অনুযায়ী সেই শক্তিখণ্ডটির বর্ণনার কথা, আদি শক্তি, আদিমতম শক্তির বীজাধার, পরা ও অপরা এই দুই শক্তি দুই রক্তবর্ণ সাপের মতো খেলা করে সৃষ্টিবিন্দুর দেহ জুড়ে। এ কে এই মেয়ে, কোথা থেকে এলো? দু পা পিছিয়ে এই মুহূর্তের জন্য দাঁড়ালেন মার্টিনো, তারপর মুখ ফিরিয়ে দৌড়ে গেলেন যেখানে বসে কৃষ্ণানন্দ ধ্যান করছেন। কে এই মেয়ে? মৃত্যুর দেবতাকেও ফিরিয়ে দিতে পারে এমন অসামান্য অলৌকিক ক্ষমতা কি করে পেল সে? ব্যাকুল হয়ে ডাকতে লাগলেন তিনি, পণ্ডিত পণ্ডিত ওঠো পণ্ডিত ওঠো, দেখো দেখো একটা মেয়ে এসেছে কোথা থেকে, আর কি অসম্ভব কি না সম্ভব করেছে সে, ওঠো পণ্ডিত ওঠো, দেখো তাকে। চোখ খুললেন না কৃষ্ণানন্দ, তার সর্বাঙ্গ
থরথর করে কাঁপতে লাগলো। তার দু চোখে উপচে নেমে এলো অশ্রু নদী। ফিসফিস করে তিনি জিজ্ঞেস করলেন, এসেছে? সে এসেছে সাহেব? বিস্ময়ের শেষ সীমায় পৌঁছে গেছেন মার্টিনো। তিনি জিজ্ঞেস করলেন, কে কে আসবে পণ্ডিত? এই মেয়েটা, তুমি জানতে তার কথা? তুমি জানতে সে আসবে? ঠোঁট দুটো কামড়ে ধরলেন কৃষ্ণানন্দ আগামবাগিস। ধরা গলায় বললেন, সে আসে সাহেব, সে আসে। ডাকার মতন করে ডাকলে সে যে না এসে পারে না। কিছুই বুঝলেন না মার্টিনো, শুধু বিস্ময়ে এইটুকুই জিজ্ঞেস করলেন, কার কথা বলছো পণ্ডিত? কার কথা বলছো? এই বাচ্চা মেয়েটির কথা? ডাকলিয়ে চলে আসে? এই মেয়েটি কে? কে পণ্ডিত? তুমি চেনো একে? দরবিগলিত অশ্রুতে ভেসে যাচ্ছে কৃষ্ণানন্দের মুখ। চোখ বন্ধ করে তিনি বহু কষ্টে ঠোঁট দুটো ফাঁক করে শুধু বললেন, চিনি সাহেব, খুব চিনি, ও আমার মেয়ে। ঘোর অবিশ্বাসের চোখে খানিকক্ষণ কৃষ্ণানন্দের দিকে তাকিয়ে রইলেন মার্টিনো। তারপর উঠে দাঁড়িয়ে মন্দিরের দিকে ঘুরলেন মেয়েটিকে আরেকবার দেখবেন বলে। কিন্তু কে কোথায়, কোথায় সেই বালিকা? মন্দিরের দরজা যেমন ছিল তেমনই বন্ধ। মৃদুমন্দ বাতাস বয়ে চলেছে, পরিষ্কার আকাশে উজ্জ্বল দশমীর চাঁদ। কোথাও কেউ নেই, কিচ্ছু নেই। কে বলবে একটু আগে ঘটে যাচ্ছিল এক মহাপ্রলয়, সেই অলৌকিক যুদ্ধের চিহ্ন মাত্র এখন নেই। ভারী অবাক হয়ে পিছনে ফিরলেন মার্টিনো। এও কি মায়া! পণ্ডিতকে মানে জিজ্ঞেস করতে হবে, কিন্তু কিন্তু কোথায় পণ্ডিত? কেউ কোথাও নেই, সব ফাঁকা। হুহু করে এক ঝলক ঠান্ডা হাওয়া এসে যেন স্নান করিয়ে দিয়ে গেল আমনা গ্রামের বেতাল মন্দিরের সামনে একা দাঁড়িয়ে থাকা মার্টিনো ভাজকে। সাতাশে জানুয়ারি 2018, গুইশো বিচ, পর্তুগাল। সি বিচে বিকেল নেমে এসেছে তখন। গুইশো পর্তুগালের খুবই জনপ্রিয় বিচ, তাই শীতের মধ্যেও কম লোকজন ভিড় জমায়নি সেখানে। বিচের এক কোণে একটা ছাতার তলায় সত্তর্থ বৃদ্ধটি বসে বসে ঝিমোচ্ছিলেন। অদূরে হাঁটাচলা করছিলেন একজন 40-42 বছর বয়সী সুগঠিত শরীরের পুরুষ, আর তার হাত ধরে হাঁটছিল একটি 12 বছরের ছেলে। নানা প্রশ্নে সে ব্যতিব্যস্ত করে তুলেছিল তার বাবাকে। তাহলে বলছো অন্যকে কষ্ট দিলে পাপ হয় বাবা? হ্যাঁ সোনা, কখনই কাউকে কষ্ট দিতে নেই, দুঃখ দিতে নেই কাউকে। আর কেউ যদি আমাকে কষ্ট দেয়, আমার কোনো দোষ না থাকলেও? তাহলে তুমি প্রতিবাদ করবে? অন্যায়ের জবাবে চুপ থাকাটাও তো অন্যায় বাবা। তবে জিসাস কি বলেছেন জানো তো? বলেছেন, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আর যদি আমার খুব ইচ্ছে করে অন্যের কিছু নিয়ে নিতে? না না বাবা, সেটা অন্যায়। কখনো অন্যের জিনিসে লোভ করতে নেই, না বলে ছিনিয়ে নিতে নেই, ওতে পাপ হয়। আচ্ছা পাপা, তুমি কি ম্যাজিক জানো? কই না তো। জানো পাপা, আমাকে না দাদাই বলেছে ম্যাজিক শেখাবে, যাতে আমার অনেক পাওয়ার হয় আর কেউ যেন আমার কোনো ক্ষতি করতে না পারে। অপাঙ্গে একবার বৃদ্ধের দিকে তাকিয়ে একটা হতাশার দীর্ঘশ্বাস ফেললেন সেই পুরুষ। তারপর হাঁটু গেড়ে বসলেন তার ছেলের সামনে, দুই হাত তার দুই কাঁধে রেখে বললেন, শোনো তিয়াগো, সব সময় সবার ভালো চাইতে হয়, সবাইকে ভালোবাসতে হয়। কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে নেই, কাউকে ঠকাতে নেই বা কষ্ট দিতে নেই। দেখবে কেউ তোমার কোনো ক্ষতি করতে চাইবে না। সবাইকে প্রয়োজনের সময় সাহায্য করবে। দেখবে তোমার দরকারের সময় ঈশ্বর ঠিক কাউকে না কাউকে জুটিয়ে দেবেন। বি গুড টু দিস ওয়ার্ল্ড, দিস ওয়ার্ল্ড উইল বি গুড টু ইউ। তার জন্য ম্যাজিক শিখতে হবে না সোনা, ভালোবাসতে শিখলেই হবে। সবসময় মনে রাখবে,
ভালোবাসাই হলো সবচেয়ে বড় ম্যাজিক, সবচেয়ে বড় জাদু। কেমন লাগলো আজকের গল্প? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের মতামত আমাদের আরও ভালো করবার প্রেরণা যোগাবে। আগামী সপ্তাহে দেখা হচ্ছে আরও একটা গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন অডিও অমনিবাস।